তার যৌন মিলনের ফলেই কিন্তু মানুষের জন্ম হয়, সেটা হচ্ছে জি প্রমাণিত। কিন্তু আমরা জি যখন এক মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করি বা যে কোনো ধর্ম থেকে আসি, তাহলে আমরা এটা বিশ্বাস করি যে ঈশ্বরের ইচ্ছাতেই আমাদের জন্ম হয়। এখন প্রশ্ন হলো যে জি আজকাল যে পিতা মাতা তাদের ইচ্ছা মতো সন্তান নেয়, তাহলে সেটা কিভাবে সম্ভব? কারণ কারা যখন ইচ্ছা তখন সন্তান নেয়, কিন্তু আগের পূর্বে যখন আমরা দেখতাম, আমরা ইতিহাস থেকে পাই যে পিতা মাতা তখন এক এক মায়ের গর্ভে 10 থেকে 25টি সন্তানও জন্ম দিত বা হতো। জি জি এখন পৃথিবীর যে মানুষের যে পরিপূর্ণ একটি যে খাদ্যের অভাব, এটার কারণটা কিন্তু এই বহু সংখ্যক, যেমন আমাদের বাংলাদেশের 7 কোটি মানুষ থেকে আমরা 18 কোটি হলাম, সেটা কিন্তু আমরা পরিবার পরিকল্পনাকে গ্রহণ না করার কারণেই, বা এই যে জন্ম নিয়ন্ত্রণ যে সায়েন্স বা বিজ্ঞান, এটা না থাকার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে। তো আমাদের বর্তমানে পৃথিবীতে লোক সংখ্যা 700 কোটির কাছাকাছি বা 750 কোটি, এর মধ্যে আমরা দেখতে পাই প্রায় 200 কোটি মানুষ অভুক্ত থাকে। হ্যাঁ, তো যদি আমাদের হ্যাঁ এই বিজ্ঞান বা বৈজ্ঞানিকরা যদি এই জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার না করতো, ব্যর্থ হতো, তাহলে পৃথিবীর লোক সংখ্যা কত হতো এটা আমরা আন্দাজ করতে পারি। যেহেতু আমি একজন বিশেষজ্ঞ নই, আমি এটা পরিসংখ্যানটা বলতে পারবো না, তবে আমি অনুমান করতে পারি এটা প্রায় 2000 কোটি মানুষের মতো হতো। এর মধ্যে 1500 কোটির মানুষের মতো অভুক্ত বা খাদ্য অভাবে থাকতো। তাহলে এই যে যদি মানুষ আরো আগেই যদি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করতে পারতো, তাহলে হয়তো আমাদের এই এইভাবে আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েও কুকুর বেড়ালের মতো জীবন যাপন করতে হতো না। আমরা যদি আফ্রিকার দিকে নজর করি, আমাদের বাংলাদেশের কথাই দেখেন, এখানে কত মানুষ না খেয়ে আছে। যেহেতু বর্তমানে পৃথিবীর যে 3 ভাগের 2 ভাগ মানুষ মানে এক বেলা খেতে পাচ্ছে না, রাস্তাঘাটে ডাস্টবিনের মধ্যে যেভাবে তারা বস্তির মতো বাস করতেছে, ডাস্টবিনের পচা খাবার খেয়েও আমরা দেখছি মানুষ জীবন যাপন করে। এই যে তাদের শারীরিক অবস্থা, এই যে নোংরা কায়দা মানে ময়লার মধ্যে বসবাস করতেছে, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু তারপরেও কি আমরা মনে করতে পারি যে সৃষ্টিকর্তা তাদের এই যে সৃষ্টির যেই মানে আল্লাহ যে সৃষ্টির সেরা জীব মানুষকে, তিনি কিভাবে এভাবে কুকুর বেড়ালের মতো জীবন যাপনের হ্যালো, আমাদেরকে বাধ্য করছেন? জি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শোনা যায়, বলুন। হ্যালো জি বলুন, হ্যাঁ জি বলুন, শোনা যাচ্ছে। হ্যালো আপনি কি আমাকে শুনতে পান না? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাই, আপনি কি শুনতে পান না নাকি? হ্যালো, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাই, আপনি কি আমাকে শুনতে পান? ইলিয়াস, আপনি ইলিয়াস সাহেব, আপনি যদি একটু ক্লিয়ার করেন আমাকে শোনা যায় কিনা। হ্যাঁ, আমি তো দুজন কি শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি মনে হয় আমাকে আচ্ছা শুনতে আচ্ছা পান। আচ্ছা 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 তো এখানে এখানে প্রথমত মুসলিম ধর্ম যদি আপনি ট্রাস্ট করেন, আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে সৃষ্টিকর্তার অনুমতি বা সৃষ্টিকর্তার ইচ্ছায় সন্তানগুলো জন্ম হচ্ছে। আর এটা আপনি যদি যুক্তি কি টোটালি না? বিজ্ঞানময় আপনি হয়ে আপনি থাকেন, না তাহলে আপনি এখানে মানে এটা তো প্রমাণিতই যে হাজবেন্ড এবং ওয়াইফ বা স্বামী স্ত্রীর ইচ্ছায় সন্তান জন্ম হচ্ছে, এটা তো মানে প্রমাণিত, এর বাইরে তার কিছু বলার নাই। তবে যদি ধর্মানুসারে আপনি বলেন, তাহলে তাদের ধর্ম যদি মানেন বা তাদের ধর্ম বিশ্বাস করেন বা তারা এটা প্রমাণ করেছে, তো তারা যে তাদের ধর্মে যেটা হয় ওরা এটা ভাবে যে ওইটাই প্রমাণিত। হ্যালো জি হ্যালো বলেন, আপনার কথা, আপনি মনে হয় অনেক দেরিতে আমাদের কথা শুনেন। হ্যালো হ্যাঁ বলেন, আপনি, আমরা আপনার কথা শুনতেছি, আপনি মনে হয় আমাদের কথা আচ্ছা, দেরিতে শুনেন। হ্যাঁ 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 তো আসলে এইখানে যারা ধর্মের লোক, আমি মনে করি তারা তারা সবাই মনে করে যে ঈশ্বরের বা কোনো না কোনো অদৃশ্য কোনো সত্তা, ওই সত্তার আদেশেই বা ইচ্ছাই হোক আর তার কোনো মেকানিজম যেভাবেই হোক ওইভাবে সন্তানগুলো জন্ম হয়। তো আর এইদিকে যদি আমরা বিজ্ঞানের দিকে তাকাই, তাহলে তো আমরা সরাসরি প্রমাণই পাচ্ছি যে
ছেলে মেয়ে টোটালি স্বামী স্ত্রীর ইচ্ছে হয়ে থাকে, এখানে এর বাইরে তো কিছু হয় না। একজন স্বামী বা স্ত্রী, স্বামী স্ত্রী ইচ্ছে করলে তারা 2-3 বছর সন্তান না নিয়ে থাকতে পারতেছে, তো এখানে তো মানে ঈশ্বর ইচ্ছে করলেও সম্ভব না এটা। এবার আপনি আপনার কিছু বলেন, আমার মানে এটাই বলার ছিল আর কি। হ্যাঁ, আপনি আপনার সাথে আমি একমত যে এখানে আমরা জি, হ্যাঁ আপনি মনে আমার কথা অনেক দেরি শুনেন, তাহলে আপনি একটু শুনুন, আপনি একটু মিউট করে শুনুন অথবা একটু আবার বের হয়ে আপনি যুক্ত হন, আপনার কথা অনেক দেরিতে আসে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। তো তাহলে এই যে আমাদের এই যে ঈশ্বররা, যে সৃষ্টিকর্তারা যে এইভাবে যে আমাদেরকে কুকুর বিড়ালের মতো এক একজন এক একটি পরিবারে 10-15-20 জন পর্যন্ত জন্ম দিত, তাহলে এই যে ওনার যে সৃষ্টি, ওনার উনি যে দাবি করেন যে ঈশ্বররা, আমি ঈশ্বররা বলি এই জন্য যেহেতু এখানে আল্লাহ ভগবান গড ঈশ্বর সবাই আছেন, তো এই নিজেদের যে সৃষ্টি করেন সৃষ্টিকর্তা, এই যে মানুষকে যে সৃষ্টি করেন এইভাবে, তো নিজের সৃষ্টিকে খারাপ হোক, আপনি যদি একটা জিনিস বানান, আপনি যদি একটা প্রোডাক্ট তৈরি করেন, আপনি চাইবেন না যে তারা খারাপ ভাবে থাকুক, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে তিনি আফ্রিকাতে এত গরিব মানুষ জন্ম দিয়ে, বাংলাদেশে এত অসহায় মানুষ জন্ম দিয়ে তিনি কিন্তু আবার আনন্দ পান, উনি কিন্তু স্বাদ পান। তো আমি জানি না এই ধরনের সৃষ্টিকর্তা কেন, তার আদৌ কি যদি থাকে তার আদৌ কি এই ধরনের হাত আছে কিনা, বাট বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করেই দিচ্ছে যে আসলে এখন যদি কোনো সৃষ্টিকর্তা চায়ও যে একজনের ঘরে 10-25 জন সন্তান জন্মগ্রহণ করুক, সেটা কিন্তু আসলে সম্ভব না। তার কারণটা হচ্ছে আমাদের এই মানুষ, আমরা আমরা কিন্তু বিজ্ঞানের কল্যাণে আমরা এইটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে কেন আমরা, আর যদি অনেক ধার্মিক দাবিও করতে পারেন যে এটাও আসলে আমাদের ধর্মেরই কল্যাণ, তাহলে সেটার প্রমাণটা আপনারা একটু দিতে হবে। অবশ্যই এখানে কোনো প্রমাণ আপনারা দিতে পারেন, ধর্ম মানে হচ্ছে বিশ্বাস। তাহলে বিজ্ঞান কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আমরা কি বিশ্বাস করি সেটা আসলে যৌক্তিক না। তারা দম্পতি, একজন দুজন দম্পতি, তারা যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেই নিশ্চিত থাকতে পারে, তারা এটা কিন্তু 99.99% গ্যারান্টি তারা নিশ্চিত থাকতে পারে, যারা এটা গ্রহণ না করে তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারে না। শরীফ গাজী হাসান লিখছেন বিষয়বস্তু ক্লিয়ার না, বিষয়বস্তু হচ্ছে এটাই যে আমাদের যে বাংলাদেশে যে গণ বিস্ফোরণ হলো, যে 7 কোটি থেকে 18 কোটি মানুষ হলো, এটা এই যে ঈশ্বরের ইচ্ছা হলো না আসলে আমাদের নিয়ন্ত্রণ করার ছিল পদ্ধতি ছিল, আমরা যদি পরিবার পরিকল্পনার পদ্ধতি মেনে চলতাম তাহলে কিন্তু আমাদের এই গণ বিস্ফোরণ হতো না। যদি ঈশ্বরের ইচ্ছা হতো তাহলে কিন্তু আমরা দেখি যে আমেরিকা ইউরোপে যা পশ্চিমা রাষ্ট্রগুলিতে কিন্তু, যেমন আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, অথচ ছোট্ট একটা বাংলাদেশ আমেরিকার মতো জায়গায় যদি 50টা স্টেট, সেখানে 50টা বাংলাদেশের মতো জায়গা, সেখানে বিশাল জায়গা পড়ে আছে, অথচ তাদের জনসংখ্যা হচ্ছে, তারা ইমিগ্রেন্ট করে আমাদের মুসলিম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে লক্ষ লক্ষ মানুষ ইমিগ্রেশন করে এনে, তারপরও তাদের জনসংখ্যা হচ্ছে আমাদের থেকে সামান্য বেশি, আমরা 33 কোটি মানুষ। তাহলে এখানে কার উপরে সন্তুষ্ট বেশি? তো কেন এই ঈশ্বরের ইচ্ছা হলো যে আমাদের মতো ছোট্ট একটা দেশে 18 কোটি মানুষ দিয়ে আমাদেরকে এই ধরনের মানে বিপদের মধ্যে ঠেলে দেওয়া? যে ইলিয়াস আহমেদ, আপনি যদি আনমিউট করে আজকের বিষয় একটু বলতেন। ধন্যবাদ অভিরিপাত, শ্রোতাদেরকে শুভেচ্ছা। আপনি যেমনটা বলেছেন যে আসলে সত্যিকার অর্থে যে এই জনসংখ্যার বিস্ফোরণ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই, যেখানে ধর্মটা বেশিরভাগ কাজ করে সেখানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি যেরকমটা বলছেন যে অপুষ্টি, তারপর বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌল মানবিক যে চাহিদাগুলো আছে সেটা ব্যক্তিগতভাবে যারা সন্তান জন্ম দিচ্ছে তারাও পূরণ করতে পারছে না, রাষ্ট্র সেটা করতে পারতেছে না। এখন এই ধর্মের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে ধর্ম কি বলতেছি। যেমন ধরেন আমরা যদি বলি যে ইসলাম ধর্মে এ ব্যাপারে কি বলছে, ইসলাম ধর্মে আমি যতটুকু জানি সূরা আল হিজর, আল হাজ, আল মুমিনুন, আল সাফাত, আল রহমান, আল্লাহ, এই সবকটা সূরাতে আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন তা থেকে, এবং আমাদের যে বর্তমান জৈবিক
যৌব বিজ্ঞানী বা স্বাস্থ্য বিজ্ঞানী জাতীয় বলেন সেভাবে কোনো মিল নেই। আপনি যদি চান তাহলে আমি পরে শোনাতে পারি যে ধর্ম কি বলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো আমি যেমন ধরেন আল হিজরে লেখা আছে, আমি মানবকে পচা কর্দম থেকে বিশুদ্ধ ঠনটনে বিশুষ্ক ঠনটনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তারপরে আল হাজির লেখা আছে, খেয়াল করেন ব্যাপারটা, হে লোক সকল, তোমরা যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সদিগ্ন হও তবে ভেবে দেখো, ব্রাকেটে, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, তার এরপর বীর্য থেকে, এরপর জমাটক্র থেকে, এরপর পূর্ণাকৃত বিশিষ্ট ও অপূর্ণাকৃত বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য, আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি। তারপর বাকি একটা অংশ আছে, জায়গাটা না পড়ি, এটা প্রাসঙ্গিক না। তারপর আন মুমিনে দেখেন, এরপর আমি শুক্রবন্ধুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অথবা জমাট রক্ত মাংসপিণ্ড পরিণত করেছি, এরপর মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অথবা অস্থিকে মাংস থেকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। তারপর আসি আল সাফাতে, আপনি জিজ্ঞেস তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি, আমি তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। এক জিনিসটা খেয়াল করেন, এঁটেল মাটি থেকে আপুসাপার। আবার বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। তারপরে আল্লাহকে বলেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। এখন এই যে যে আয়াতগুলি কোরআনের আয়াত সূরা থেকে যে আয়াতগুলি আমি পড়লাম, সেখানে কিন্তু পরস্পর বিরোধী এই আছে, এই মন্তব্য আছে। একবার বলেছেন এঁটেল মাটি থেকে করছেন, একবার বলেছেন পোড়া মৃত্তিকা থেকে করেছেন, একবার বলেছেন রক্ত জমাট বাঁধা রক্ত থেকে করছেন। অথচ আমাদের বিজ্ঞানীরা যেটা প্রমাণ করে দিয়েছে এবং সেটা প্রত্যক্ষ, আমরা আধুনিক বিজ্ঞানের বদৌলতে ইউটিউবে দেখতে পারি যে কিভাবে সন্তান জন্ম হয়। এর অর্থ দাঁড়ায় যে এই দুইটা জিনিস পরস্পর বিপরীত ধর্মী। অথচ আমরা যারা ধর্ম বিশ্বাস করি, এই ধর্ম বিশ্বাসের শুধু মানে অন্ধবিশ্বাসের কারণে কোন রকম না জেনে, কোরআনকে যাচাই না করে, কোরআনে সেখানে ভুল আছে কিনা ভুলটা যাচাই না করে, শুধু অলৌকিক ভাবে অন্য একটা আয়াতে যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াবেন, অথবা ভগবান অথবা ঈশ্বর যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনি আমাদেরকে খাওয়াবেন, এই যে একটা ভ্রান্ত ধারণা, সেটা কিন্তু শিক্ষিত লোকেরাও বিশ্বাস করে। অনেক শিক্ষিত, শিক্ষিত বলতে পড়াশোনা লেখা, কোনো নির্দিষ্ট বিষয়ে পড়ালেখা, শিক্ষিত বলতে আমি বলবো যে যারা জ্ঞান অর্জন করছে তারাই শিক্ষিত। কিন্তু এখানে সারা বিশ্বে যারা কিছু লেখাপড়া করেছে তাদের নির্দিষ্ট কোনো বিষয়ে এই সনদপত্র আছে, এই ধরনের মুসলমান বা অন্য কোনো ধর্মের যে কোনো লোকেরা তারা একটা অলৌকিক বিষয়ের উপর ভিত্তি করে পৃথিবীকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। সেই হুমকিটা হলো আজ জনসংখ্যার বিস্ফোরণে মানুষ যেমন অভাবগ্রস্ত হয়ে স্বাস্থ্যগত, সামাজিক, অর্থনৈতিক যেকোনো মৌল মানবিক চাহিদার অভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছে না, আর এই বিশাল সংখ্যক জনসংখ্যকটা যারা সাধারণ জীবন যাপন করার জন্য চেষ্টা করতেছে বা মানব জাতিকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের উপর ভার হয়ে, তাদের উপর বোঝা হয়ে চলতেছে। এটা একটা সম্পূর্ণ কি বলে হাস্যকর এবং বোকামি যে আজকের যুগেও মানুষগুলি, বিশাল সংখ্যক মানুষ সৃষ্টিকর্তার উপর নির্ভর করে, বিশ্বাস করে অসংখ্য সন্তানাদি নেয়। আপনি বলুন। জি, এখানে হাই ইসলাম, আপনি ডিভাইস নট কানেক্টেড, আপনি যদি ডিভাইসটা একটু সবকিছু যেমন মিউট, মাইক্রোফোন এবং ভিডিও যদি অ্যাকসেপ্ট করে পরে আপনি ক্লোজ করে দিতে পারেন, আপনি আবার একটু বের হয়ে চেষ্টা করেন, আপনার ডিভাইস নট কানেক্টেড, আমি আপনাকে স্টেজে নিতে পারতেছি না। এখানে দেখুন, আমাদের এই সকল, সব ধর্মে, আমি শুধু ইসলামের কথা বলবো না, সব ধর্মে কিন্তু আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে বেশি বেশি বিয়ে করো এবং বেশি বেশি সন্তান জন্ম দাও, বেশি বেশি পুণ্য লাভ হবে, বেশি বেশি সওয়াব হবে, এটাই কিন্তু আমরা স্লোগান দিয়ে আমরা
বেড়ে উঠলাম। আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদেরকে এটাই বলা হচ্ছে। কারণ বেশি বেশি সন্তান যদি এই সৃষ্টিকর্তা কেন পছন্দ করেন, কারণ তাদের অনুসারী এবং উম্মত বানাতে হবে। আমাদের কাজী ইব্রাহিম তিনি কিন্তু সুন্দর করেই বলেছেন যে আমেরিকা ইউরোপকে দখল করতে হলে আমাদের গণ বিস্ফোরণ করতে হবে। তো এটা এই শিক্ষায় আমাদেরকে দিচ্ছে। তো পৃথিবীতে আমি একটু বলি ইব্রাহিম, মাওলানা ইব্রাহিমের সম্পর্কে। ওনার ঠিক আছে, ওনার বক্তব্যটা ঠিক আছে, যে কোনো জায়গা দখল করতে হলে জনশক্তির প্রয়োজন আছে, কিন্তু বর্তমান বিশ্ব তো জনশক্তি দিয়ে যুদ্ধ করতেছে না। এখন তো মনে করেন যে বিমান উড়াচ্ছে রোবট দিয়ে, হ্যাঁ, তারপরে ট্যাঙ্কে রোবট দিয়ে। তো এই আধুনিক যন্ত্রপাতি যারা, যাদের জনসংখ্যা কম, তারা তো এগুলো তৈরি করে রাখছে। ইব্রাহিম তার ওই যে করোনার ফর্মুলা দিয়ে আজও পর্যন্ত মানুষের কল্যাণে করোনার ভ্যাকসিন তৈরির ফর্মুলা নিজের পকেটে রাখছে, ওনাকে কিভাবে বিশ্বাস করা যায় যখন যুদ্ধ লাগবে উনি ওই নতুন ফর্মুলা দিবে জনগণকে যুদ্ধ জয় করার জন্য? এই সমস্ত বাজে লোক, আমি বলবো এই সমস্ত বাজে কুলাঙ্গার লোক সমাজের জন্য খুবই ক্ষতিকর। আমার বুঝতে জানতে বুঝতে অবাক লাগে যে এরা কিভাবে এখনো জেলের বাইরে থাকে, যখন সাধারণ মানুষের যে কোনো অধিকার নিয়ে আদায় করতে রাজপথে নামলে সরকার ধরে নিয়ে জেলে ভরে দেয়, আর এদের মতো কিছু লোক প্রকাশ্যে আবোল তাবোল ফালতু কথা বলতেছে, বিজ্ঞান বিরোধী কথা বলতেছে, সমাজ বিরোধী কথা বলতেছে, দেশদ্রোহী কথা বলতেছে, তাদেরকে কেউ কিছু বলতেছে না। এটা একটা মানে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি এই জিনিস একটু যদি বলতে। না, এটা তো আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা তো আমিও শিখেছি। আমি একজন জেহাদির মতো পরিবার পরিকল্পনার অফিস ভাঙতে গিয়েছিলাম যখন আমি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ি। তখন আমি পরিবার পরিকল্পনার অফিস ভাঙতে গিয়েছি বাঁশের কঞ্চি নিয়ে। তো এখন অনেক ধার্মিকই দাবি করেন যে ফ্যামিলি প্ল্যানটা আসলে ইসলামের আবিষ্কার। সেটা আমি হাস্যকর বুঝাই। আমি জাস্ট এইটুকুই বলবো, যদি এটা হয় তাহলে কেন বলছে বেশি বেশি বাচ্চা নিতে, এবং কেনই বা আমাদেরকে, যখন আমি ছাত্র ছিলাম তখন কেন আমাদের আমাদেরকে পরিবার পরিকল্পনার অফিস ভাঙ্গার জন্য শিক্ষকরা পাঠাতেন? আর একটা বিষয় হচ্ছে এই যে আমাদের যেই ধর্মীয় যেই পণ্ডিতগণ বা যারা নবী রাসুল এসেছেন বা অন্যান্য ধর্মের অন্যান্য অবতারগণ যারা এসেছেন, তারা কি আসলে কি জানতো যে পৃথিবীতে একটা সময় যে মানুষের এই অধিক সংখ্যক মানুষ আমাদের বোঝা হয়ে দাঁড়াবে এবং প্রায় পৃথিবীর জনসংখ্যার 1/3 মানুষ খুবই অসহায় হয়ে থাকবে, না খেয়ে থাকবে, বস্তির মতো বসবাস করবে? এই বিষয়টা যদি তারা জানতো তাহলে তাদের কি উচিত ছিল না যে এই বেশি বেশি সন্তান না নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা? বা এই যে আপনি বলছেন যে প্লেন রকেট দিয়ে বা এই যে ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করবে জনসংখ্যা দিয়ে কি করবে, তারা তো আসলে এটা তো অনেক দূরের কথা। তারা এই রকেট আবিষ্কার বা এই যে ক্ষেপণাস্ত্র আবিষ্কার এগুলি তো অনেক দূরের কথা। তারা তো এই সাধারণ জন্ম নিয়ন্ত্রণটাই তো আবিষ্কার করে যেতে পারে না। যদি তারা এটা করতে পারতো তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। আমাদের দেশে আজকে মানুষ, অনেক মানুষ না খেয়ে থাকতে হচ্ছে, তাদের খাদ্য অভাবও থাকতো না, এবং যদিও থাকতো সেটা এত প্রকট হতো না। বরং এর বদলে সারা তারা বেশি বেশি এই যে জন্ম দিয়ে নিজের যে ধর্ম অনুসারে যে বৃদ্ধি করে নিজেদের ধর্মাবলম্বীদের যে শক্তিশালী করতে উৎসাহ যুগিয়েছিল, এটা আসলে আমাদের জন্য এখন ভয়ঙ্কর। আমাদের সাধারণ মানুষকেও বোঝানো যায় না। আমরা রোহিঙ্গা ক্যাম্পে যখন এই যে এনজিওরা যায়, তারা কিন্তু এটা তাদেরকে নিষেধ করে। তারা বলে যে হ্যাঁ হ্যাঁ, এটা বলেন কি, এটা তো হারাম, এটা আমরা কেন করব। এই যে আমাদের সমস্যাটা, আলম ভাই এখানে এসেছেন, আপনি যদি এখান থেকে একটু আলোচনাটা সামনে নিয়ে যান। আলম ভাই, আপনি যান, মিট করে একটু বলেন। আসলে আমি কি বলবো, এটা একটা বিশাল সমস্যা। এই যে আমার এলিশ আহমেদ ভাই বলছেন, আপনি বললেন, আসলে আমি লাইভে আসি না সহজে, অনেক চেষ্টা করি না আসার জন্য। তো আমি একটু বাইরে যাব বলে একটু কথা বলতে চাচ্ছি আর কি। পৃথিবীতে আমি অনেক কমেন্ট পড়েছি, পৃথিবীতে অনেক ধর্ম বিদ্যমান। আলম সাহেব, একটু আপনাকে একটু থামাচ্ছি। WH জন, আপনি যদি আপনার ক্যামেরাটা অফ করেন তাহলে আপনাকে আমি স্টেজে নিতে পারি। জি বলুন আলম, আলম সাহেব। পৃথিবীতে আসলে অনেক ধর্ম বিদ্যমান, তবে যেগুলি আমরা দেখি প্রধানত হিন্দু ধর্ম,
মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমরা আসলে ধর্মটা সেটা বুঝি কিনা। যে ব্যক্তি ধর্ম বুঝে না, যে ব্যক্তি ধর্ম জানে না, ধর্ম কেন, কোথায়, কিভাবে, কার জন্য, কে সৃষ্টি, মানে কিভাবে আসলো, এই থিওরি যাদের মধ্যে নেই, তারা সর্বক্ষণ কিন্তু আপনার কি বলে এটাকে অপকর্ম করতে বাধ্য। তো এখন আমি যেটা দেখি আমার জানা মতে, সংজ্ঞা মতে, সেটা হচ্ছে যে বর্তমানে বর্তমান পৃথিবীতে যেটা সাংঘাতিক ধরনের একটা মহা সমস্যায় আমরা আছি, সেটা হচ্ছে ধর্ম নিয়ে। তো আমরা এখন সত্য কথা বলতে গিয়ে যদি আমরা সত্যের কারণে আমার আমার মাথায় যদি বা আমার ঘাড়ে যদি কোপ পড়ে যায়, তাহলে এখানে তো আর সত্যটা নেই। ধর্ম এই ধর্ম ধর্ম তো এটা এটা শেখায় না, কিন্তু ধর্ম এটা শেখাচ্ছে কোথায়? এটা শেখাচ্ছে একমাত্র ইসলামে। আমি 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 ডিরেক্টলি বলতে পারি এটা এটা ইসলামে শেখায়। আর অন্য কোন ধর্মে আছে আমি নেই বলবো না, তো অন্য কোন ধর্মে এত বর্বর হিসেবে কোন ধর্ম পালন করে না? অবশ্যই আছে ফ্যানাটিসিজম সেখানে প্রত্যেকটা মধ্যে আছে, কিন্তু আমার কথা হচ্ছে ধর্ম যদি আমরা প্রতিপালন করতে যাই, তাহলে আমাকে ধর্মটাকে আগে অনুধাবন করতে হবে। আমি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় পড়ে কিন্তু বিজ্ঞান মহা আবিষ্কার যে চন্দ্রদেশের কল্পনা করতে পারবো না, এটা অসম্ভব। আমি মাদ্রাসায় গিয়ে কি শিখতে শিখতে পারবো? আমার ব্রেনটা ওয়াশ করে দিতে পারবে, আর এর চেয়ে বেশি কিছু না। এখন আপনারা চিন্তা করেন কি আপনারা কি কি করছেন। আসলে আমি একটু বাইরে যাবো, আমার একটু কাজ আছে, তো আমি এখন চলে যাব। আপনাকে ধন্যবাদ আমি দু একটা কথা বলার জন্য, আমাকে দু একটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আপনারা, আমি হয়তো অদূর ভবিষ্যতে আসবো আপনাদের লাইভে, দেখবো বা শুনবো আপনাদের লাইভ। আমি প্রায় সময় শুনি এই লাইভ বিষয়ে, এই আর কি। ধন্যবাদ আলম সাহেব আপনার এই ছোট্ট মন্তব্যের জন্য। আপনি ব্যস্ত, আপনি হয়তো বের হবেন। আসলে সমস্যাটা হচ্ছে কি, আমরা যখন দাবি করে ফেলেছি নিজেকে যে আমাদের যে ধর্মীয় অবতার বা নবী রাসুল, তাদেরকে যখন আমরা বলে ফেলি যে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, এবং আল্লাহকে যখন আমরা বলি তিনি অদ্বিতীয় সর্বজ্ঞ, এইগুলি যখন আমরা দাবি করে ফেলি, তখন একটা সমস্যা হয় কি, যখন এই বিজ্ঞানীরা যখন মানে আমাদেরকে বলে দিচ্ছে যে না, তুমি তোমার ইচ্ছা মতোই সন্তান নিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো তোমার ভালো মন্দ বিবেচনা করে, পৃথিবীর বর্তমান অবস্থা বা সামাজিক অবস্থা বিবেচনা, পরিবারের অবস্থা বিবেচনা করেই তুমি সন্তান নিতে পারো, তখন কিন্তু তাদের ওই যে সর্বজ্ঞ সর্বজ্ঞানী, তারা কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছে তুমি বেশি বেশি বাচ্চা নাও, এই কথাটার সাথে যখন যায় না, তখনই তারা আসলে ওই যে আপনি বললেন যে আপনার মাথার পিছন দিয়ে কোপ দিতে আসে, তাদের ওই দাবিগুলি যখন আসলে মিথ্যে হয়ে যায়, তখনই তারা আপনাকে কোপ দিতে আসে। এখন আমাদের, এখন আমরা যখনই প্রশ্ন করি, তখন কেন আমাদের এই ধর্মীয় কিতাবগুলি আমাদেরকে বলেনি যে এমন একটা সময় আসবে তোমরা এই সময় এই জন্ম নিয়ন্ত্রণ যে জ্ঞান সেটা আবিষ্কার হবে, তখন তোমরা ওই পদ্ধতি গ্রহণ করে তোমরা পরিবারকে ছোট রেখো, এই কথাটা কিন্তু তারা বলে যেতে পারেনি। HW জন, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে একটু বলতেন। আচ্ছা, উনি মনে হয়, হ্যাঁ ইলিয়াস আহমেদ আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, ওটা তো আপনি পরিষ্কার করে বললেন যে ধর্মটা যেভাবে বলে যে রিজিকের মালিক আল্লাহ, বা তাদের এই কথাটা যদি আমরা বলতে চাই যে না এই কথাটা ঠিক না, কোনোভাবে আল্লাহ আমাদের অন্ন যোগান দিচ্ছে না, কোনোভাবেই প্রমাণ করা যায় না আল্লাহ আমাদের অন্ন প্রোগ্রাম যোগান, সমস্ত অন্নের বা প্রয়োজনীয় দ্রব্যাদির যে সংগ্রহ বা যা ই করে যেটা ব্যবস্থাপনা হয় সেটা মানুষের দ্বারাই হচ্ছে, মানুষের বাইরে কোনো কিছু আমরা পাচ্ছি না, একমাত্র পৃথিবীটাকে ব্যবহার করে আমরা সবকিছু পাচ্ছি, এটা রূপান্তরিত হচ্ছে মানুষেরই মেধা, মানুষেরই কর্মের মাধ্যমে, এবং এই জিনিসটা তাদেরকে তো
বোঝানো যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটা যদি বিশ্লেষণ করতে চান তাহলে তো এরকম হাজার বছরের আলোচনা করে তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। তো এদের ধারণা হলো যে বিচার মানে আমি ঠিক আছে কিন্তু তাল গাছটা কিন্তু আমার, তো তখন তো আপনি তাকে বিচার করতে পারবেন, তার প্রয়োজন হলো ব্যবস্থা নেওয়া। এবং এই ব্যবস্থা নেওয়া যা অনেক রাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে ইতিহাস থেকে বোঝা দেখা যায় যে অনেক রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছে, যেমন শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও ধর্মের যে উগ্রতা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য উন্নত বিশ্ব কিছু আইন কানুন করেছে এবং সমাজতান্ত্রিক বিশ্বে সেটাকে একেবারে সমূলে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রেখেছিল। যদি এখন সমাজতান্ত্রিক বিশ্বটা একেবারে কম হয়ে গেছে, মানে ছোট আকারটা ছোট হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হলো যে যারা প্রকৃত অর্থে শিক্ষা গ্রহণ করে, সনদ পত্র না নিয়ে শিক্ষা গ্রহণ করে, তারা নিজেরা থেকে নিজে থেকেই জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা খুব সচেতন ভাবে চিন্তা করে। যেমন বাংলাদেশের বাস্তবতা আমি অনেক পরিবার দেখেছি যে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ি ব্যাংকের জমা টাকা শিল্প প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের একটা সন্তান নিয়েছে। তারা কিন্তু 10টা সন্তান নিতে পারতো, কিন্তু পাশাপাশি যদি আপনি যারা অনেকেই দেখবেন যে প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক আছে যারা ধর্মের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত সন্তান আছে। এখন এই যে শিক্ষার যে পার্থক্যটা হলো যে কে কিভাবে শিক্ষাটাকে নিচ্ছে, এবং এখন ওই যে ব্যক্তি 5-7টা করে সন্তান, সে কিন্তু তার তার সহযোগী সহকর্মী কিন্তু ওই একটা বাচ্চা নিয়েছে বা তার সাথে প্রতিদিন উঠাবাটা করছে, কিন্তু সে কিন্তু তার যে ধারণা তার যে চিন্তা ভাবনা সেটা নিতেছে না। কারণ হলো কি যে ওই যে ধর্মের যে গাঁজা মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়েছে, ধর্মের যে মেয়াদোত্তীর্ণ গাঁজা সে তার মস্তিষ্ককে ধোয়া দিয়ে চারদিকে ই করে রেখেছে, ঘোলাটে করে রেখেছে, সে অন্য কিছু সেখানে ঢোকাবে না। এখন এটাকে ঢোকাতে হলে রাষ্ট্রের আইন দ্বারা প্রয়োগ করা যেতে পারে, যেটা আপাতত সম্ভব না, কারণ রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতেছে। এই সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা যদি আলাদা আলাদা ভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে এখানে ধর্মের পাশাপাশি যারা আধুনিক ধার্মিক বা ধর্মের ধারে কাছে যায় না, শুধু নামে মাত্র ধর্ম আছে, তারও একটা ব্যাপক অংশ এই ব্যাপারটাই করে সমর্থন করে এবং নিজেদের জীবনে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতেছে। এটা হলো একটা অন্ধকার যুগের মতো। এই এই এটা বলে যেমন ধরেন যে একটা প্রদীপে আলোকিত হয় অনেক লোক, অনেক লোক আলোকিত হয়, কিন্তু ঠিক এই ওই আলোকিত লোকগুলি কিন্তু প্রদীপ না। তো আমাদের যারা এই জিনিসগুলি বোঝে তাদের স্ব অবস্থান থেকে এই প্রদীপের মতোই ব্যাপারগুলি তাদের মাধ্যমে যতটুকু সম্ভব ছড়িয়ে দিতে হবে, যাতে এই মহাবিস্ফোরণ থেকে, মানে মহাবিস্ফোরণ থেকে আমাদের দেশটা এবং আমাদের দেশটা বাঁচলে হয়তো পৃথিবীর প্রতিও একটা ভার কমবে। এই যে আমরা যদি আমাদের ছোট্ট একটা দেশ এই এই দেশে মানে জনসংখ্যার ভারে যে ই হয়ে গেছে, এই রুজু হয়ে গেছে, সেটা যেন আর পারতে না দেওয়া যায়, সেই ব্যাপার আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত উদ্যোগ নেওয়া উচিত। ধন্যবাদ। জি ধন্যবাদ ইলিয়াস আহমেদ। এখানে দেখুন, আমরা যদি ধরেই নিই, যদি আমরা এখন তর্কের খাতিরে ধরেও নেই যে ঠিক আছে এটা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ মানুষের কে তার ইচ্ছায় হচ্ছে, তাহলে দেখুন তিনি কতটা নিরপেক্ষ নন, মানে একজন তিনি নিজেকে মানে ন্যায় বিচারক দাবি করেন, কিন্তু এখানে দেখেন তার নিরপেক্ষতা নিয়ে কেমন প্রশ্ন। যেমন কারণ আমরা যদি আমেরিকা কানাডা এসব দেশের দিকে যদি লক্ষ্য করি, তাহলে ওখানে দেখুন একরে একরে জমি পড়ে আছে, বসবাস চাষাবাদের করার লোক নেই, সেখানে তারা ইমিগ্রেশন করে আনতেছে, অথচ আমাদের দেশের যে মানুষের সংখ্যা এত বেশি যে আসলে আমাদের মাথা গোঁজার স্থান নেই। তো কেন তিনি তিনি কেন ওখানে তাদের মানে চাষাবাদ করার মতো মানুষ নেই, থাকার মতো মানুষ নেই, এসব মানুষ কেন ওখানে তিনি জন্ম না দিয়ে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশে স্বাধীনের সময় 5-7 কোটি মানুষ, এখন 18 কোটি হয়ে গেল। তো তিনি যদি আসলে নিরপেক্ষ হতেন, যদি ধরেই যদি কোনো একজন আসেন তিনি সৃষ্টি করতেছেন, তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় কেন ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে পাঠালেন না? তো এখন এখানে
এইচ ডব্লিউ জন, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে কিছু মন্তব্য দিতেন। জি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি একদম ক্লিয়ার, স্পষ্ট আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আর আমি বিস্তারিত বলার দরকার নাই, কারণ আপনি কিভাবে কথা বলবেন সেটা আমরা জানি না, পরে আপনার উপর কোনো সমস্যা হতে পারে, শুধু বলেন আপনার বক্তব্যটা বলেন। জি, যে বিষয়টা আজকে কথা বলছেন অনেক ভালো লাগছে, বিষয়টা অনেক সুন্দর। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে পিতা মাতার যে যৌন মিলনের ফলেই মানুষ সৃষ্টি হচ্ছে নাকি ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে, যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আমি শুনছিলাম, আমি একটু এদিকে কাজের কারণেও সমস্যায় পড়ে গেছিলাম, আমি আসলে কিভাবে ব্যাখ্যা করব বিষয়টাকে? আপনি ধীরে সুস্থে যেভাবে মনে করে যেভাবে আপনার ভালো লাগে, সহজ ভাষা বাংলা ভাষাই তো, সহজ ভাষায় ব্যাখ্যা করেন, আমরা এখানে সব ভাষায় বুঝি। আমি মুক্ত চিন্তা করে যাচ্ছি, কারণ এটার পিছনে আপনার যারা বিশেষভাবে অবদান রাখছে তাদেরকেও স্মরণ করব, স্মরণ করছি। আর এই যে মুক্ত চিন্তার যে প্রসার বিষয়, এটা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এখানে আমার আশেপাশে আমি দেখতে পাচ্ছি। তো আমি অনেক সময় অ্যাড হওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। এটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি তেমন কিছু বলতে পারতেছি না। আমি একটা বিষয় বলবো, আমি আমি দাবি করি আমার মা হচ্ছে আমার ঈশ্বর, কারণ আমার মায় আমাকে জন্ম দিয়েছেন আমার পিতামাতার মাধ্যমে। এখানে ঈশ্বরের হস্তক্ষেপ আমি যতক্ষণ প্রমাণ পাচ্ছি না ততক্ষণ বলবো না, কারণ আমি ততক্ষণ প্রমাণ পাচ্ছি না ততক্ষণ বলবোই আমার মা বাবাই আমার ঈশ্বর। বিশেষ করে আমার মাকে আমি অগ্রাধিকার দিই, আমি ঈশ্বরের হস্তক্ষেপ আছে বলে আমি মানি না সেটা, এটাই বলবো। আর বিষয়টা অনেক ভালো হচ্ছে যে এইভাবে লাইভ স্ট্রিমের মাধ্যমে, লাইভ এর মাধ্যমে অনেক মানুষ সচেতন হচ্ছে, দেখছে শুনছে জ্ঞান, যে যে কুসংস্কার সমাজের মধ্যে, যে যেসব অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে মানুষ এতদিন ছিল, এখন ওটা অনেকটাই উঠে যাচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে বাংলাদেশে তো আপনারা জানেন দেখছেন, বাংলাদেশের মধ্যে এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, মানুষ দেখছে এই জ্ঞান অর্জন করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক মানুষ আপডেট চিন্তা করছে। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা বলুন। জি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এখানে একটা লিংক দেয়া আছে, আপনারা যদি যুক্ত হয়ে আপনাদের মতামত গুলি প্রকাশ করেন, কারণ আমরা সবার কথাই শুনতে চাই। তো আসলে আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেটা ইলিয়াস আহমেদ বলেছিলেন যে হ্যাঁ, আমাদের যারা ইসলামের ফলোয়ার আছে অনেক মডার্ন মুমিন, তারাও আসলে ফলো করে। আমার জানা মতো একজন ভালো আলেম, তিনি আসলে এই স্লোগানটা দেন যে দুটি বেশি সন্তান নয়, ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি সন্তান নয়। এই ধরনের আমাদের পরিবারেও কয়েকজন আলেম আছেন, তারা আসলে এই এই স্লোগানটা দিচ্ছে। তারা যদিও সালাফি বা ওহাবি বা ওই যে সৌদি আরবের যে বর্তমান ওই ধরনের আলেম না, তারা হচ্ছে সুন্নি আলেম, যাদেরকে আমরা শিয়াও বলতে পারি না, আশেকের রসুল তারা দাবি করে, আহলে বায়াত তারা দাবি করে। তাদের মধ্যে একটা সুফিজমের একটা বিষয় আছে, ওরা কিন্তু এই স্লোগানটা দিচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ভাবেই। আমার কয়েক পরিচিত কয়েকজন আলেম, তারা কিন্তু জুমার খুতবার মধ্যেও আমি এই ধরনের বক্তব্য পাই যে ফ্যামিলি প্ল্যানের ব্যাপারে, যদিও এটা কোরআন হাদিসের বিরুদ্ধে, তারপরও হ্যাঁ ইলিয়াস আহমেদ আপনার কথা সাথে আমি একমত যে তারাও বিষয়টা বুঝতে পারে, যদিও তারা প্রকাশ্যে বলতে পারে না। ইলিয়াস আহমেদ আপনি যদি আর একটু যুক্ত করতেন। হ্যাঁ অভি ভাই, আপনি ঠিকই বলছেন। তো এই প্রসেসটা যে এই যে আপনি যাদের কথা বললেন তাদেরকে কিন্তু ওই এই যে গোরা মুসলিম যারা আছে, অর্থাৎ যারা মনে করে যে পৃথিবী
সৃষ্টিকর্তা চালাচ্ছে এবং সবকিছু সৃষ্টিকর্তার ইশারায় চলছে, এই যে সমস্ত ঘটনা ঘটছে তারই ইশারায় ঘটছে, এই রকম গোড়া গোড়া মুসলিম যারা আছে বা ইসলামপন্থী যারা আছে তারা কিন্তু তাদেরকে ভালো চোখে দেখে না, এবং তাদের বিরুদ্ধে অনেক সময় কাফের মুরদাদ বিভিন্ন রকম বলে এই কালিমা লাগিয়ে দিচ্ছে বিভিন্ন ওয়াজের বা বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে। তো এদের মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। এখন এই পার্থক্যটা আমাদের দুটো ভাবে আমাদেরকে কোনোভাবে ই করতেছে না, যে আমাদের কোনো কাজে আসছে না, কারণ এই জনসংখ্যার রুটটা শুধু করলে আমাদের একটা ভালো দিক আমরা পাবো, কিন্তু ধর্মটা কিন্তু থেকে যদি যায় তাহলে ধর্মটা কিন্তু এই অন্যান্য যে বিষয়গুলি আছে, যে সমস্ত বিষয়গুলি একজন মানুষের জীবনের উপর প্রভাব ফেলে সেটা কিন্তু বাদ যাচ্ছে না। আর একটা যেটা বললেন যে সৃষ্টিকর্তার বিষয়, যে সৃষ্টিকর্তা কিভাবে অবিচার করছে, আমি যতটুকু ইসলাম সম্পর্কে জেনেছি সৃষ্টিকর্তার কাজ হলো পৃথিবীতে ভালো যা কিছু হয় সে করছে, আর খারাপ যা কিছু হয় মানুষ করছে অথবা শয়তান করছে। এখন এই এই ধরনের একজন সৃষ্টিকর্তাকে তারা কিভাবে বিশ্বাস করে এবং তারা নির্ভর করে সেটা আমি বুঝতে পারি না। মানে এই তাহলে ওই কোরআনে সেই আয়াতটাই আমার মনে পড়ে, একটা আয়াত খুব ভালোভাবে আমার মনে পড়ে সবসময়, যে তারা বলে স্থূল এবং স্থূল বুদ্ধি সম্পন্ন এবং মূর্খ লোকেরাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই যে আয়াতটা সেটাই প্রমাণিত হয় এদের কাছ থেকে, এদের ব্যবহারে এদের কাজকর্মে। তো এদের নিয়ে আমাদের আলোচনার বিষয়টা হতে পারে যে ধর্ম এই ধর্ম নিয়ন্ত্রণের ব্যাপারে যে সমস্ত এইগুলি এই আয়াতগুলি আছে যেগুলি বলছে ধর্মে, যেমন আমি রিজিক দান করি, তাহলে সেটা এই বর্তমান হুজুররা বা যারা এটা নিয়ে দাবি করে এবং বিশ্বাস করে তারা প্রমাণ করে দেখ যে সেটা কিভাবে সৃষ্টিকর্তার কাছ থেকে আসতেছে। তাহলে তুমি কেন তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিচ্ছ, খাওয়াতে পারতেছ না, তুমি কেন না খাওয়াতে পারাতে অন্য একজনের কাছে সাহায্য প্রার্থনা করতেছ, তুমি কেন তার অসুখে হলে নিজের সক্ষমতার বলে পারতেছ না অন্য মানুষের সহযোগিতা চাইতেছ, তাহলে আল্লাহ সেখানে ওই সময় তোমার সাথে কেন যোগাযোগ করে না? যোগাযোগ না করার কারণ কি? সে কি সে তো সবকিছুই জানে, তার নির্দেশ ছাড়া তো একটা পাতাও নড়ে না। সে পৃথিবীতে যে একটা মানুষের যে শরীরে যে বিলিয়ন বিলিয়ন পশম আছে সেই পশমের খবরটা পর্যন্ত রাখে, তাহলে তোমার যে পরিবারের যে অবস্থা, তোমার যে অবস্থা সেটা কেন রাখে না? তুমি কি সারা জীবন পরীক্ষা দিয়ে যাবে? এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তাদের ভিতরে আসে না। তারা ভয় পায় যদি ব্যস্ত হাত থেকে ছাড়া হয়ে যায়, হ্যাঁ ব্যস্ত হাত থেকে ছাড়া হয়ে গেলে সবকিছু তো ছাড়া হয়ে যাব, 70 হোর আঙ্গুর যেটা হয়তো জীবনে সে 2-3 বারের বেশি খেতে পারে না, হ্যাঁ হয়তো বা অনেক মানুষ আছে যে আঙ্গুর খেতে পারে না এখন পর্যন্ত, এরকম অনেক মানুষ আছে, কারণ আমাদের দেশে আঙ্গুরটা একটু দামি ফল, সেই হিসাব অনেকে খেতেও পারে না। এই সমস্ত মিথ্যা মানে ইচ্ছে করে নিজেকে পৃথিবী থেকে, পৃথিবীর যত আনন্দ, পৃথিবীর যত সুখ, পৃথিবীর নিজেকে সুখী করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে পিছনে রাখার যে বিষয়গুলি কাজ করে সেটার মধ্যে অন্যতম হলো ধর্ম, আর দ্বিতীয় হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা এদেরকে এই অন্ধকার থেকে জাগিয়ে আলোর দিকে নেওয়ার জন্য কোন রকম ব্যবস্থা করেনি, বরং তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যাতে রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক তাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়। হ্যাঁ অভি ভাই বলেন। একই সাথে তারা পরিবার পরিকল্পনার স্লোগান দিচ্ছে, আবার একই সাথে আমাকে তারা মাদ্রাসায় পাঠিয়ে শিখাচ্ছে যে তোমরা বেশি বেশি বাচ্চা নিবে। আমার একটা স্মৃতি মনে পড়ে, যখন আমার আমাদের এলাকায় একজন বিয়ের পরপর তার একটি সন্তান হলো, তারপরে মধ্যখানে 4-5 বছর গ্যাপ হওয়ার কারণে অনেক এই তারা কিন্তু তেমন শিক্ষিত ইসলামিস্ট বা মুসলিম ছিলেন না, তারা বলাবলি শুরু করলো যে কেন সে তার কি বাচ্চা নিবে না, সে কি আল্লাহ বিরোধী কাজ করতেছে, সে কি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। এই বিষয়গুলি আমার খুব মনে পড়ে, যেহেতু আমি মাদ্রাসায় ছিলাম আমার কাছেও এই বিষয়গুলি খুবই যেত তখন, যে আসলে তাই তো, এটা তো ঠিক না। আমাদের আমি তখন 7ম শ্রেণী 8ম শ্রেণীতে পড়ি, তখন আমি জানতাম যে এই এটা হারাম, এটা এটা করা যাবে না, আল্লাহ যাদের রূহ সৃষ্টি করে ফেলেছেন তাদেরকে পৃথিবীতে আনার জন্য বাধা দেয়া যাবে না। কেন এই লোকটা, ওই মুরব্বীদের সাথে আমি বলতাম যে আসলে হ্যাঁ এটা ঠিক কাজ করেনি,
সে আল্লাহর শত্রু হয়ে গেছে। তো আমাদের এখানে এসেছেন কালো ছায়া, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে আপনার মন্তব্য দিতেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জুবেদ ভাই ভালো আছেন? হ্যাঁ, এই যে আপনার আপনার আল্লাহর দোয়ায় ভালো আছি। আমি আজকে তো একটা খটকা লাগিয়েছি, আপনি আমাকে একটু বুঝাতে পারবেন বিষয়টা? জি বলেন, আগে খটকাটা বলুন। আমাদের এখানে ইলিয়াস সাহেব আছেন, ধর্মহীন আছেন এবং মন আছেন। আমি আজকে খটকা লাগছে কি জানেন, সূরা তাহরিমের এক নম্বর আয়াতটা পড়লাম, ওটা দেখি আল্লাহ ওই যে মধু আর কি, মধু খাওয়া, মধুর জন্য কি আল্লাহ আয়াত নাজিল করে? আমি যদিও আজকের এটা আলোচনার বিষয় না, তারপরে আমি আপনাকে ক্লিয়ার করি। হ্যাঁ, যদি বিষয় এটা আরেকটু বলি, ওখানে আবার আরেকটা আয়াত পেলাম, আমি রসুলকে নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো, জাকাত দেওয়ার মতো, মানে আরো নতুন বিয়ে করাবে, এরা যদি চলে যায় এদেরকে তালাক দিয়ে আবার ওই পাঁচ হাজার নামাজ মুমিনা নারী বিয়ে করাবে, তাহলে কি আমাদের মা আয়েশা, তারপরে আরো যারা যারা ছিল হাফতা থেকে শুরু করে, এরা কি মুমিনা ছিল না? এই জিনিসটা একটু জানার জন্য কল দিই। বিষয়টা আমি আগে বলেছি, আজকে যেহেতু এই বিষয় না, তারপরে আমি সংক্ষেপে বলি যে আপনি যদি একজন মানে সাধারণ জ্ঞানী মানুষ হন, সাধারণ মানে কথা বুঝতে পারেন, একজন শিশু বাচ্চা বুঝতে পারবে যে মধু খাওয়ার জন্য সে এত ধরনের হুমকি দিতে পারে না। এই আয়াতের ভিতরে পরবর্তীতে তাকে তাদের স্ত্রীদেরকে হুমকি দিচ্ছে আপনিই বলেছেন, এবং তাদের সে ভালো পুণ্যবতী নারী যারা নামাজি তাদেরকে সে বিয়ে করবে, তা এবং এই নবীর সাথে ছিল আল্লাহ আছেন, ফেরেশতা আছেন এবং মুমিনগণ আছেন, এই যে তার 11-12 জন স্ত্রীদেরকে দাসীদেরকে হুমকি ধামকি দিল, তো একমাত্র মধু খাওয়ার জন্য, যদি এটাই হয় তাহলে কি এখন আমাদের মুসলিম ভাইয়েরা কি এখন কি মধু খান না, যেহেতু এত বড় একটা সিদ্ধান্ত নবী নিলেন? যাই হোক, এইটা ভিন্ন আলোচনা, আমরা অন্যদিনে সূরা তাহরিম নিয়ে আলোচনা করব। আমি আরেকটু রিফাত ভাই আমি আরেকটু বলি, আপনি ওই আমাকে আপনাদের গ্রুপে রাখেন নাই, তারপরে আরেকটা হচ্ছে উনি মারিয়ে কিপ্তিয়াকে আমাদের আলেমারা, আমাদের বাংলাদেশের আলেমারা মারিয়ে কিপ্তিয়ার কথা একেবারে শুনতে চায় না, যে কোরআনে যেখানে মারিয়ে কিপ্তিয়ার কথা বলা হয়েছে সেখানে মারিয়ে কিপ্তিয়ার কথা বলতে চায় না আমাদের আলেমারা, আর মিথ্যে কথা বলে। আমি একটু বলি, আপনি বুঝতে পেরেছি আপনার কথাটা, আমি একটু বলি, আপনি একটু শুনেন। আপনি কোন ব্যবসা বাণিজ্য করেন? আমি তো ব্যবসা করি, টেলারিং কাজ করি। হ্যাঁ, তাহলে যদি আপনি একটা কাপড় সিলান, এখন কাপড়ের সেলাই যদি ভুল হয় এবং সে যে আপনাকে সেলাইতে দিচ্ছে সে যদি এসে বলে এই বেটা এটা কি সিলাইছো, দেখ তোর এখানে সিলি ঠিক হয় নাই, আপনি তো একটা অজুহাত দেখাইবেন যে না ভাই এইভাবে এটা শিখছিল এটাই ঠিক আছে। হ্যাঁ, তো আপনি তো চেষ্টা করবেন এটা বোঝাই দেওয়ার জন্য। তাহলে এই ধর্মের ব্যবসা যারা করবে তারা কেন ওই ধর্মের দোষটা আপনার কাছে স্বীকার করে নিবে, তাহলে ব্যবসাটা কোথায় থাকবে? তো এই সমস্ত বিষয় তো আজকে আলোচনা না, আলোচনাটা হলো অন্য বিষয়। আমি একটু 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 আগে সূরা তাহরিমটা একটু আগে একটা আমার বন্ধুকে দেখাতে চাইছিলাম, এই লাভ দিয়ে পালাই গেছে, মানে আমার কাছ থেকে লাভ দিয়ে পালাই গেছে, এই কোরআন পড়তে পারে এই লাভ দিয়ে পালাই গেছে, এক হয়ে উঠে আমি করবো না, আমি জানি না, এত ভয় কেন আমাদের মুমিন ভাইরা, এত ভয় ভাই কেন কোরআনকে, আমি জানি না, একটু বলবেন কি? আচ্ছা, আমি বিদায় নিতেছি, আপনারা বলেন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ কালো ছায়া। ইলিয়াস আহমেদ, আপনি একটা লিংক পাঠিয়েছেন, এটা আসলে কমেন্টে এখানে দিলে ভালো হতো, যদি আপনি এখানে ইনবক্স দেন। আমি আসলে লিংকটা যদি আমি এখানে পাঠাতে, আমি কেটে আসি আপনাকে পাঠায়ে তারপর আবার আসতেছি এখন, কারণ আমার মোবাইল থেকে। আমি আমাদের এখানে এসেছেন ধর্মহীন, কেমন আছেন? আপনি যদি আজকের বিষয়ে আনমিউট করে বলতেন, আমি জানি আপনার মনে অনেক কথা জমে আছে। হ্যাঁ ভাই, সবাই ভালো আছেন? আপনারা মনে ছিল না আমার। তো বিষয়টা হচ্ছে যে এই রিজিক
রিজিকের যে মালিক, রিজিকের যে ব্যাপার, এই রিজিক কথা থেকেই, এই রিজিকের উপর ভিত্তি করেই আমাকে কি শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি মনে হলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে। ও আচ্ছা, ধন্যবাদ। এই রিজিকের ব্যাপার বা কনসেপ্ট থেকেই আসলে এই মানে জন্ম, মানুষের জন্ম যে আল্লাহ নির্ধারণ করে রাখেন, এরকম একটা দাবি বিষয়টা আসছে। আরো কিছু প্রেক্ষাপট ছিল সেই সময়, সেই সময়ে আসলে যখন মুসলমানদের সংখ্যা ছিল কম, মুসলমানদের সংখ্যা ছিল কম, এই সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, সংখ্যাটাকে বাড়ানোর জন্য এই কিছু মতবাদের সৃষ্টি বা কিছু প্রপাগান্ডা সৃষ্টি করা আর কি। হ্যাঁ, তো জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলমানদের সংখ্যা এখন কিভাবে বাড়ানো যাবে? বাড়ানো যাচ্ছে একটা হলো যে ধর্মান্তরিত করে, অন্য ধর্ম থেকে তাদেরকে মোটিভেট করে নিয়ে আসা। প্রথম দিকে এরকমই ছিল, মোটিভেট করা, পরে তো যাই হোক বাধ্য করা হলো, সেটার প্রতি পরে যাচ্ছি। তো ঘটনা হলো কি, তখন সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা খুব কম, এই সংখ্যা কমের কারণে সংখ্যাটা বাড়ানোর কি করা যায়, এই একটা ফন্দি ফিকির বা বুদ্ধি মাথার মধ্যে খেলা শুরু করলো নবী মুহাম্মাদের। তখন দুইটা জিনিস উনি চিন্তা করে দেখলেন যে দুইটা ভাবে এই জনসংখ্যা, মুসলমানদের জনসংখ্যা মানে বিস্ফোরণ ঘটাতে হবে। একটা হলো এই যে বহু বিবাহ প্রথা, বহু বিবাহ, এটাকে উনি দিলেন, বউ তো থাকবেই পাশাপাশি মানে দাসী যে কটা থাকে, মানে সবগুলো সিরিয়াল দিয়ে মনে করেন যে প্রেগনেন্ট করে দিতে হবে, তাহলে এক একটা ঘর থেকে যদি 10টা 12টা 15টা করে আসে, তাহলে মোটামুটি 2-3 বছরের মধ্যে জনসংখ্যা 4-5 গুণ হয়ে যাবে। এই যে একটা কনসেপ্ট, আর কি করলো যে এই কনসেপ্ট কন্ট্রাসেপটিভ, এটার কোনো প্রয়োজন নাই, শুধু চাষ করে যাও, জমিতে খালি চাষ করে যাও, হ্যাঁ, আর ফলন ফলাও, ফসল ফলাও, মানে জনসংখ্যা শুধু বৃদ্ধি করতে থাকো। জনসংখ্যা এই সংক্রান্ত তো হাদিস কোরআনের সংক্রান্ত বিষয় কিছু আছে, আপনারা জানেন সেটা, যে জনসংখ্যা দিয়ে মনে করেন যে পৃথিবী ছেয়ে দিবে, পৃথিবী একবার ভরে দিবে। হ্যাঁ, মাথায় মগজ থাক আর না থাক, শুধু সংখ্যা দিয়ে, মুসলমান সংখ্যা দিয়ে পৃথিবী ভরে দিবে, এই কনসেপ্ট কিন্তু এখনো বিদ্যমান। এটা করতে গিয়ে দেখা গেল যে কিছু কিছু সাহাবী, তখন তো তারা খুব দরিদ্র ছিল, তখন তো জিয়াদ শুরু হয়নি, আর অন্যান্য অন্যান্য মানে যারা গোত্র আছে তাদের ধন সম্পদ লুটপাট শুরু হয়নি ওইভাবে। হ্যাঁ, কাফেলা টাফেলা ওইভাবে পাওয়া যাচ্ছে না, যুদ্ধলব্ধ মাল সামানও পাওয়া যাচ্ছে না, তো তখন মুসলমানরা খুব দরিদ্র ছিল। তো সাহাবীদের মধ্যে অনেকেরই এরকম মানে কথা কানাঘোষা হয়, আর কানাঘোষা হলে ওটা আবার নবীর কানে যায়, নবীর কানে গেলে সেটা আবার আল্লাহর কানে চলে যায়। হ্যাঁ, তখন আল্লাহ আবার আয়াত নাযিল করে ফেলে, তখন ডাউনলোড হয়ে যায়, চলে আসে, তখন কি হয় আপনার এই তারা তখন চিন্তিত হয় যে এতগুলো করে সাল ছেলে পেলে যদি আমরা নিই, তাহলে তো আমরা কিভাবে কি এদেরকে খাওয়াবো পড়াবো কিভাবে, এই চিন্তাগুলো তখন তারা যারা অনুসারী আছে দরিদ্র, তার তো অনুসারী প্রথম দিকে তো এই বেশিরভাগই দরিদ্র ছিল, ওই দাস টাস যারা ছিল ওদেরকে মুক্ত টুক্ত করে দলে ডাকছিল। তখন এরকম আশঙ্কা বা এরকম কথাবার্তা যখন তার কানে গেল, তখন মনে করেন আয়াত চলে আসলো যে বুঝাইলো যে আল্লাহ রিজিকের মালিক, তোমাদের এই তোমাদের ছেলেপেলের খাওয়া দাওয়া নিয়ে, বাচ্চা কাচ্চা খাওয়া দিয়ে নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট তাদেরকে আশ্বস্ত করা, তার অনুসারীদেরকে আশ্বস্ত করা, তারা যেন এই অধিক সন্তান নেওয়ার ব্যাপারে আর ভীত সন্ত্রস্ত না হয়, তারা যাতে টেনশন না করে, এই কারণে তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে একটা সাপোর্ট দেওয়ার জন্য চলে আসলো, মনে করেন যে আল্লাহর বাণী চলে আসলো যে তোমরা তোমাদের সন্তান সন্তানদের খাওয়া দাওয়া নিয়ে তোমরা টেনশন করো না, এই রিজিকের মালিক আমি, তোমরা খালি প্রোডাকশন দিয়ে যাও। হ্যাঁ, এইটা দিয়ে তাদেরকে মানে একটা চেয়ার আপ করা, একটা গিয়ার আপ করা, তার তার উৎসাহিত করা আর কি, তার যারা অনুসারী ছিল, এইভাবেই আসলে দরকার ছিল সেই সময়। কিন্তু যেহেতু তার বাণী তার কথা কেমন পর্যন্ত মেনে চলতে হবে, জামিন ভাই একটা সেকেন্ড, জি জি ইলিয়াস আহমেদ স্যার আপনি একটু কিছুক্ষণ পরিচালনা করেন, আমি 5টা মিনিট পরে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, দর্মিন ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, তার আপনি জানেন তো এইভাবে আসলে তখন এই জন্ম নিয়ন্ত্রণের বিষয়টাকে তখন ইয়ে করা হলো, ইনহিবিট করা হলো, তাদেরকে এই বিষয়টাতে নিরুৎসাহিত করা হলো, তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো না, জন্ম নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু সংখ্যা বাড়াও,
মুসলমানদের সংখ্যা বাড়া। তো সংখ্যা কিভাবে? একটা হলো বহু বিবাহ, অনেকগুলো স্ত্রী থাকলে মনে করো যে মানে খামারটা বড় হলো, হ্যাঁ, তার সাথে আরো 4-5টা দাসী থাকলো, হ্যাঁ, টোটাল প্রোডাকশন প্রোডাকশন এরিয়াটা বেড়ে গেল আপনার কারখানায়, হ্যাঁ, সন্তান উৎপাদনের যে কারখানা, ধরুন যদি যদি 4-5টা বউ থাকে, আবার যদি 4-5টা দাসী থাকে, তাহলে প্রতি বছর ধরেন যে 7-8টা করে প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে ইলিয়াস ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতেছি, আপনি বলেন বলেন শুনতেছি। হ্যাঁ, তো এই কারণে এই ধর্মে ইসলামে কিন্তু জন্ম নিয়ন্ত্রণটাকে করা হয়। তার ভিতরে কিছু ক্যাটাগরি আছে, যেমন পার্মানেন্ট বন্ধাকরণ যেটাকে বলা হয়, পার্মানেন্ট যখন আমরা কন্ট্রাসেপ্টিভ মেথড যেগুলো আছে তা পার্মানেন্ট, এগুলো নিষিদ্ধ, এগুলো নিষিদ্ধ। তাহলে তো যে যদি জন্ম নিয়ন্ত্রণ ওই যদি পার্মানেন্ট করে ফেলে, যেটা আমরা এখানে লাইগেশন করি, আমাদের ভ্যাসেকটমি করি পুরুষদের, হ্যাঁ, যেটা করা হয়ে থাকে, তো এইরকম ছিল না, তবে ওখানে পুরুষদের ছিল, মহিলাদের লাইগেশন এগুলো সম্পর্কে অত ধারণা ছিল না। তবে ওই অনেকে আছে যে ক্যাস্টেশন করতো আর কি, অনেক ক্যাস্টেশন না কি বলে, আমরা স্থায়ী পুরুষের ভ্যাসেকটমি করি, তখন অন্ডকোষ্ঠ ফেলে দিত, এরকম কিছু প্রচলন ছিল প্রাচীন আরবে, এরকম কিছু প্রচলন ছিল। তো যাই হোক, সিদ্ধ ছিল। তারপরে আরো একটা বিষয় ছিল যে আপনার সন্তান সন্ততিকে আপনি খাওয়াতে পারবেন না, এরকম চিন্তা থেকে আপনি যদি কোনো কনসেপ্টিভ মেথড ইউজ করেন, তাহলে আপনার এটা একেবারে হারাম, জায়েজ হবে, এরকম কিছু আপনার সাজেশন বা এরকম কিছু ফতোয়া ইসলামে প্রচলিত আছে। তো মূল বিষয়টা হচ্ছে সেই সময় আপনার প্রাথমিক যখন ধর্ম প্রচার শুরু হয়, তখন এই মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য বৃদ্ধিটা যেন বাধাগ্রস্ত না হয়, তারা যেন তাদের সন্তান সন্ততির খাওয়া দাওয়া নিয়ে টেনশন না করেন, সেই বিষয়টাকে আপনার ইনফেসিস দেওয়ার জন্য এরকম বলা হয়েছে যে আসলে রিজিকের মালিক আল্লাহ। তো ঘটনা তো আসলে আমরা বাস্তবে এরকম দেখি না, আমরা দেখি সারা বিশ্বে কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থা আছে। আপনি যদি দক্ষিণ সুদানে যান, আপনি সোমালিয়ায় যদি যান, আপনি ইয়েমেনে যান, বাচ্চারা না খেয়ে অপুষ্টিতে মারা যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো তো আমাদের মহান সৃষ্টিকর্তার চোখে পড়ে না, উনি তো বলেই খালাস। যাই হোক, এগুলো কথা কখনোই কোনো সৃষ্টিকর্তা হতে পারে না। এই কথাগুলো ছিল সূক্ষ্ম একটা কি বলবো এটা একটা একটা সূক্ষ্ম ব্রেনের একটা কাজ আর কি। হ্যাঁ, নিজের মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু অবৈজ্ঞানিক কিছু কথা, কিছু স্বার্থনিষ্ঠ কথা এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। বলেন আপনাদের যদি কিছু বলার। ধন্যবাদ ধর্মহীন ভাই। ধর্মহীন ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে মাইকেল ভাই কিছু বলবেন? হ্যালো মাইকেল ভাই, আপনি কি কথা শুনতেছেন? আচ্ছা, তাহলে আমি বলি, আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি সম্পূর্ণ কথাগুলি যুক্তিযুক্ত এবং কোরআন ভিত্তিকে বা হাদিস ভিত্তিকে অনুসারে বলছেন। তো প্রশ্নটা, এই প্রসঙ্গে আমি আগে একটু বলেছি, আপনি শুনেছেন কিনা, যে সৃষ্টিকর্তা যদি সত্যিকার অর্থে আমাদেরকে আহারটা দেয়, সেটা কিভাবে? সেটা তো এই পর্যন্ত কেউ, ওই 1450 বছর 1500 বছর হয়ে গেল প্রায়, কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি যে না খাবারটা কোথাও থেকে আসে। হ্যাঁ, তো সে একটা দিকে দাবি করতে পারে যে সমস্ত কিছু যেহেতু আমার সৃষ্টি, তাহলে আমার সৃষ্টি থেকে যেহেতু উৎপাদিত হয়েছে, তাহলে আমি খাওয়াইতেছি, কিন্তু সেটা তো ভিন্ন কথা। রিজিকের জন্য তো চিন্তা করতে হবে না, সেটা তো এরকম ভাবে এটা ব্যাখ্যা দিতে পারে না। ব্যাখ্যা দিতে পারে যে আমি তোমাকে যে খাবার জীবিকা দিয়েছি, সেটা থেকে তুমি জীবিকা অর্জন করে যেভাবে জীবন যাপন করতে পারো, সেটার জন্য তো পরিকল্পনা তোমাকেই করতে হবে, সে কথাটা কিন্তু কখনো বলে নাই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমরা খাবার দিব। তো এটা একটা কি বলে, এই মিথ্যাশ্বাস, মিথ্যাশ্বাসে আমরা পড়ে যাই, এবং মিথ্যাশ্বাসের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে আসছে, বিশেষ করে ধর্ম অন্ধ অঞ্চলগুলি, সেটা যে কোনো ধর্মের হোক, হিন্দু ধর্মের আজকের বর্তমান অবস্থা দেখেন কি বিশ্বে একটা অবস্থা, তারপরে সনাতন ধর্ম মানে ভারতের যে অবস্থা দেখেন, বাংলাদেশে বা উপমহাদেশে যে কোনো দেশই দেখেন, পাকিস্তানের অবস্থা,
তারপরে আফ্রিকার কিছু কিছু ট্রাইবন যেগুলি আছে, এই কি বলে আদিবাসী যারা আছে, তাদের ওই আদিবাসী ধর্মের কারণে একটা এই যে বিশ্বে অবস্থাগুলো সেগুলি থেকে বের হওয়ার একটা সম্মিলিত রাষ্ট্রসংঘের যে প্রসেসটা, সেটাও যথেষ্ট কার্যকর না বা যথেষ্ট হচ্ছে না। তো এই প্রেক্ষিতে আপনাদের আরেকটা কথা বলতে, যে আপনারা কিছু মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের আমার বাবার ব্যবসা ছিল, তো ওখানে ওই তখন রাজা কন্ডম নামে সরকার একটা কন্ডম করতো, বিতরণ করতো, যেটা জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে আসতো বোধহয়। তো এটা আমাদের দোকানেও রাখা হতো। তো এই যে তখন হুজুররা কিন্তু প্রপাগান্ডা চালিয়েছিল যে এটা সম্পূর্ণ হারাম, এটা ইসলাম বিরোধী, এটা করা যাবে না, হ্যাঁ এটা করলে জাহান্নামে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো তখন কিন্তু যদি আমরা এই প্রক্রিয়াটা চালু করতাম, জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়া, আজকে বাংলাদেশের এই অবস্থাটা হতো না। আজকে দেখেন যে এই বন্যার কারণে, করোনার কারণে কত লোক অসহায়, কি বলবো, একজন লোক আপনি দেখেছেন কিনা, হুজুর মানুষ টুপি টাপি মাথায় দেশে ঢাকা শহরে দালানকোটার এই শ্রমিক হিসাবে কাজ করত, ক্যামেরার সামনে কাঁদতেছে যে আমি আমার সন্তানদেরকে কি খাওয়াবো। হ্যাঁ, তো তারপর হুজুরদের এই বক্তব্য আসে রিজিকের মালিক আল্লাহ, এরা হলো ধান্দাবাজ, ধর্মটাকে ব্যবহার করে তাদের যেখানে যেটা বলা উচিত সেটাই বলে, মানুষ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, হ্যাঁ মানুষ কিভাবে বাঁচবে সে ব্যাপারে তাদের কোনো ভ্রক্ষেপ নেই, তাদের ওই কোরআন হাদিসের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যে কথা বলবে তাদেরকে কাটতে হবে, এই পর্যন্তই। যাই হোক, আমাদের আলোচনার বিষয় সেটা না, আমাদের আলোচনার বিষয় ছিল যে কিভাবে সন্তান জন্মানোর জন্য আল্লাহ সৃষ্টি করে কিনা, অথবা মানব সৃষ্টি সন্তানের জন্য হয়, এ ব্যাপারে অভিভাবক আসছেন? জি, আমি আমি শুনতেছিলাম আপনি যে এখানে আমাদের মাইকেল, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে বলতেন, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, অবিনীত ভাই, আশা করি সবাই ভালো আছেন, আমার কথা শুনতেছেন? হ্যাঁ শোনা যায়। আপনার কি ইলিয়াস আহমেদ, আপনি কি ওই যে ভিডিওটা দিলেন সেটা কি জন্য দিলেন? মাইকেল উনি কথার আগে কি একটু বলবেন যে কি ওটা ওটা যে বর্তমানে এটা একটা ন্যাশনাল জিওগ্রাফিকের একটা ভিডিও, যেখানে ভ্রূণ সৃষ্টির অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে ভ্রূণ কিভাবে মাতৃগর্ভে সৃষ্টি হয়, ওটার একটা সুন্দর বৈজ্ঞানিক ভাবে তুলে ধরছে মাস হিসেবে, যে 10 মাস পর্যন্ত সেটা কিভাবে বৃদ্ধি পায় সেটা একটা তুলে ধরছে ইংরেজি ভাষণে। তো এটা যদি আপনি দেখাতেন তাহলে যারা কম বেশি ইংরেজি ভাষা জানে, অথবা আপনি যদি একটু ব্যাখ্যা করে দেন তাহলে বুঝতে পারবে যে আসলে কিভাবে মানব সৃষ্টি হয়, যে ধর্ম যেটা বলে সেটা সঠিক কিনা। আচ্ছা, তাহলে আমরা আগে মাইকেল ওনার আজকের বিষয় নিয়ে মন্তব্য শুনে তারপর আমরা ওই ভিডিওতে যাবো। হুইজ গড, আপনিও থাকেন, আমরা তারপরে আপনার সাথে আসছি। হ্যাঁ মাইকেল, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে বলেন। জি, আপনাকে ধন্যবাদ যুক্ত করে আমার সময় দেওয়ার জন্য কথা বলার। আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনেকদিন অপেক্ষা ছিলেন, আপনাকে উদ্দেশ্য করে আসলে আলোচনাটা আনলাম, আপনার জন্য উৎসর্গ করলাম। বলেন আপনি মাইকেল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপনার অপিনিয়নটাকে এভাবে গুরুত্ব দেওয়ার জন্য। ধর্মহীন ভাই, আমি আসলে ইউরোপে আসার পরে যতটুকু রিয়েলাইজ করলাম, আপনার জনসংখ্যাটা হচ্ছে সবচাইতে বড় একটা প্রবলেম যেটা আমি দেখলাম। এই জনসংখ্যার কারণে আপনার মানে আমাদের দেশটা এমনিতে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র জনসংখ্যার কারণে। তো যাক, ধর্মহীন ভাই খুব চমৎকার বলতেছেন, আমি ওনার কথাগুলো শুনতেছিলাম মনোযোগ দিয়ে, খুবই চমৎকার বলেছিলেন। এটা আসলে সৃষ্টিকর্তার এখানে কোনো হাত, সৃষ্টিকর্তা আসলে যেখানে বলেছে যে উনি হচ্ছে রিজিকের মালিক, উনি রিজিক দেয়। তো এটা আসলে আমাদের যারা ধর্মান্ধ লোকজন আমাদের দেশে আছে, তারা এই জিনিসটাকে আসলে সিরিয়াসলি নেয়, সেই হিসেবে তারা দেখা গেছে আপনার অনেকগুলো বাচ্চা নিয়ে তাদেরকে মানুষ করতে পারে না। তখন মানুষ করতে না পারার কারণে যখন বাচ্চাগুলো একটু বড় হয়, যেগুলো আমার দেখতে আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এরপরে 17-18 বছর হলে দেখা গেছে কোন একটা মিডল ইস্টে কান্ট্রিতে পাঠিয়ে দেয় কাজ কাম করার জন্য, অথবা ওই যে চায়ের দোকান বলে সেখানে দিয়ে দেয়, অথবা রিক্সা চালাতে দিয়ে দেয়, তাদেরকে ঠিকভাবে পড়ালেখা করাতে পারে না অনেককে, 12-13 বছরে চায়ের দোকানে দিয়ে দেয় দেখছি। এটা আমি আমার আমি একটা মানে নিজে আমার আমার ফ্যামিলিগত একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সবসময় নিজের দিক থেকে কথা বলতে পছন্দ করি।
তো আমার আম্মাকেও আমি অনেকবার শুনেছি যে আমার আম্মা আমাদের মানে 10 ভাই বোন, তো এর মধ্যে একজন ডেলিভারির সময় মারা গিয়েছে, আরো 9 জন আমরা। তো আমার মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বাচ্চা কেন নিলেন কয়েক বছর আগে, তো আমার মা বলছে যে আল্লাহ নাকি বলছে যে উনি রিজিক দেয়, সবকিছু দেয়, আর জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে হারাম, অলমাইটি গড ইজ দ্য বেস্ট প্ল্যানার, এ কারণে আমরা কোন একটা ফ্যামিলি প্ল্যানিং করব, এটা ঠিক না। ওনার উপরে দেখা গেছে এটাকে চালাকি বলা হয়, এটা করা হয়। তো আপনার আমি এটা ছোটবেলায় আমার মামি, তারপরে খালা, তারপর পুপু সবার কাছ থেকে শুনেছি এরকম কথাবার্তি, এই কারণে তারা সবাই 8-10টা করে করে বাচ্চা নেয়। তো আমার মাও এই কথাটাই বলেছে। আর আমার মা বলতো কি যে বাচ্চাগুলোকে যদি দুনিয়ার আলো, দুনিয়ার মুখ দেখতে দেওয়া না হয়, তাহলে আপনার ওই দুনিয়াতে যখন আপনি বেহেস্তে যেতে লাগবেন, এই বাচ্চারা টেনে ধরে রাখবে আপনাকে এবং বলবে যে এই বাবা মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখতে দেয়নি, সুতরাং তাদেরকে আমরা বিএসতে যেতে দিব না। এই ধরনের উদ্ভুত কথাবার্তি এগুলা মানে কিভাবে তারা বিশ্বাস করে, কিভাবে এগুলা অন্যরা বলে তাদের কাছে, হুজুরেরা বা ইমামেরা, এগুলো খুবই হাস্যকর, যেটা এখন বুঝতে পারতেছি। আর জনসংখ্যাটা যে কত বড় একটা প্রবলেম সেটা আমি বলি, সেটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের যে খাদ্য খাদ্য উৎপাদন ক্ষমতা, যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই ফার্স্টে, এটা দেখেন আপনার এখন হয়েছে কি আমাদের এলাকাতে আপনি কোনো জমি পাবেন না বাড়ি করার জন্য, মানে এত জনসংখ্যা, জমির পরিমাণ এত কম জনসংখ্যা অনুপাতে আপনি কোনো জমি পাবেন না বাড়ি করতে, আর যদিও কোনো জমি পান, জমির এত দাম, যেটা আমার মনে হয় যে আমি জার্মানিতে থেকেও একটা জমি কিনে বাড়ি করা সম্ভব হবে কিনা আমি ঠিক শিওর না। তারপরে হচ্ছে আপনার একটা মানুষ যদি মারা যায়, এটা আমি মানে দেশে থাকা অবস্থায় দেখেছি, একটা মানুষ মারা গেলে দাফন করার জায়গা পর্যন্ত পাওয়া যায় না, এক একটা কবরের উপরে গ্রামের বাড়িতে দেখা গেছে 5-7 বছর পর আর একটা কবর দেওয়া হয় নর্মালি। কিন্তু এটা অনেকে বলা বলি করতে শুনেছি যে এগুলো ঠিক নেই ভাবে, কিন্তু জায়গার অভাবে তারা এগুলো করে। তারপরে আপনার আরেকটা কথা হচ্ছে এই যে আপনার গরুর মাংস, তারপরে ইলিশ মাছ, যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে এগুলা মোটামুটি অ্যাভেলেবেল ছিল, পাওয়া যেত, দাম কম ছিল, কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই জিনিস আপনার যে উৎপাদন ক্ষমতা এটা কিন্তু কমে যাচ্ছে বা সীমিত আকারে এটা আগের জায়গাতে আছে, কিন্তু মানুষ বেড়ে যাওয়ার কারণে আপনি দেখেন অনেকগুলো জিনিস অ্যাভেলেবেল না বাজারে। ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয় 2 মাসের মধ্যে দেশে কি অবস্থা হয়, বা 2 সপ্তাহের মধ্যে, অতিরিক্ত জনসংখ্যা এটা কোনোভাবেই ঠিক না একটা দেশের জন্য, কর্মসংস্থানও দেশে হয় না এত জনসংখ্যা থাকলে, পরিবেশের জন্য ক্ষতি। এরপরে আপনার আচ্ছা ঠিক আছে, অতটুকু বলা ছিল, এখন পরে আবার অ্যাড করব, ধন্যবাদ। জি ধন্যবাদ মাইকেল আপনাকে। এখন হুইজ গড, আপনি যদি আজকের বিষয়ে আনমিউট করে বলেন, তারপর আমরা ভিডিওটা চালু করে দিব। হুইজ গড, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে বলেন। আমাকে তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, রিভাত ভাই একটু বলেন যে ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে এখন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ রিফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। এখানে মাইকেল ভাই আছে, ইলিয়াস ভাই আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধর্মইন ভাই তো চলে গেছেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ধর্মইন ভাই থাকলে ভালো হতো, এই যে স্যারোগেসি একটা সন্তান উৎপাদন বা ডিম্বাণুকে মানে মাতৃ গর্ভের বাইরেও যে সন্তান উৎপাদন করা যায়, এই এই পদ্ধতিটা সম্বন্ধে যদি একটু ধর্মইন ভাই বলতেন। আমার মনে হয় আমরা যে ঈশ্বর তত্ত্ব যেটা আছে, সন্তান জন্মদান ঈশ্বর তত্ত্ব, সেটাকে আমরা কিন্তু অনেকাংশেই মানে দূর করে দিতে পারি। আচ্ছা, এটা গেল একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস, আমি এটা এটা একটা সূরা ফোরকান আয়াত নম্বর 74, হ্যাঁ, এখানে বলা হচ্ছে, এবং যারা বলে হে আমার প্রভু আমাদের দান করুন চোখ শীতলকারী স্ত্রী ও সন্তান, আমাদের আপনি খোদা বিরুদ্ধের নেতা নির্বাচন করুন। এখন ঘটনা হচ্ছে কি, ধরেন বাবা যদি একটা পিতা এবং মাতা, এই দুটা যদি আমি বলছি, এটা তো খারাপ লাগতে পারে, তবে এটা আমি এই কারণেই বলছি, ধরেন বাবা মা দুজনে হচ্ছে একটু ব্ল্যাক, তার সন্তান কি কখনো ফর্সা হইতে পারে, এটা কি সম্ভাবনা কতটুকু? ম্যান্ডেলের সূত্র অনুযায়ী যদি আমরা ধরি সেই হিসাবে কিন্তু এটা সম্ভাবনা খুবই কম, একদম রেয়ার কেস। ধর্মীয় ভাই থাকলে এটা ভালো বলতে পারতেন। তো সেই ক্ষেত্রে চোখ আমরা যেটাকে বলি হোয়াইট, মানে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা যেটাকে বলি যে চোখ শীতলকারী, তো চোখ শীতলকারী স্ত্রী সন্তান আসলে এটা তো মানে ঠিক কথায় আসে না। তারপরে আরো একটা কথা, যেখানে এটা পবিত্র কোরআনে আছে, এটা হচ্ছে আয়াত নম্বর হচ্ছে আসুরা আয়াত নম্বর 50, সুরা আসুরা আয়াত 50, ওখানে বলছে যে
ইরশাদ করছেন যে তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আবার কাউকে কন্যা দেন পুত্র সন্তান দুটাই দেন, যাকে ইচ্ছা বন্দা করেন। এখন ঘটনা হচ্ছে কি, আমরা জানি যে ওই যে আপনাকে যেটা বললাম যে ডিম্বাণুকে আমরা শরীরের মানে মায়ের গর্ভের বাইরেও গর্ভাশয় কে বা ডিম্বাণুকে এনে সেখানে একটা নির্দিষ্ট সময় পরে সেখানে শুক্রাণু দিয়ে সেটাকে সেখান থেকে বাচ্চা বের, যে টেস্ট টিউব বেবি বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এবং সেরোগেসি মাদার এখন যেটা যেটা আছে সেটা আর কি, সেরোগেসি কিন্তু মা, এটাও কিন্তু মা, একজন মা। তো আমরা যদি এইসব জিনিস চিন্তা করি তাহলে ওই যে কথাটা বললেন যে ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছাতে সব হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তো আমরা এখন ঈশ্বরের ইচ্ছাকেও বাদ দিয়ে মানুষের ইচ্ছাতেও কিন্তু মানে সন্তান মানে উৎপাদন সন্তান নিয়ে আসা যায়, এইটুকু আর কি কথা। ঠিক আছে, থ্যাংক ইউ ইফাত ভাই। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ইলিয়াস আহমেদ, আমি ভিডিওটা এখন দেখাতে চাই, আপনি যদি আপনি শুনতে পান। হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা, আমি এখন ভিডিওটা রান করব। Singapore sits on the opposite end of the spectrum at just 0.83, than one birth per woman. While the number of births, customs, and traditions vary from culture to culture, the developmental process is essentially universal. Derived from the Latin word pregnantum, meaning before birth, pregnancy is the period in which the fetus develops inside the womb. Typically lasting around 40 weeks, human pregnancies are divided into three trimesters of 3 months each. Pregnancy begins in the uterus, where a sperm fertilizes an egg. If the sperm carries an X chromosome, the baby will become female, while a Y chromosome will result in the baby becoming male. The fertilized egg, or zygote, divides repeatedly as it travels through the fallopian tube, implanting itself on the uterine wall to form both the embryo and a specialized organ known as the placenta. Found only in eutherian or placental mammals, the placenta will manage waste and provide key nutrients, oxygen, and hormones via the umbilical cord. The brain, which will continue to grow and develop throughout the pregnancy, makes up nearly half of the embryo in these early stages. As the eyes, nose, ears, and mouth, along with all major organs, continue to develop in month three, the baby will begin to look more and more human with each passing day. The second trimester lasts from weeks 15 through 27. The fetus will more than double in size during this time, and soon its movements may be felt by the mother. Hearing first develops around week 18, but the fetus will not respond to sounds outside of the womb until approximately week 25. Starting at week 28 and lasting up until delivery, the third trimester is a time for final touches such as eyelashes and taste buds. With most major development complete, the fetus will gain nearly half a pound a week. To make room for this rapid growth, the mother's internal organs adjust significantly throughout the pregnancy. Dropping lower into the pelvis, a fetus typically turns heads down in preparation for birth. Most bones will have hardened by this time, though the skull will remain relatively soft to ease the delivery process. Labor is divided into stages, beginning with the dilation of the cervix and resulting in the delivery of both the baby and the placenta. Despite thousands of years of human pregnancies, scientific understanding has only recently begun to catch up, leading to an increase in success and safety for both mother and child. As our understanding of pregnancy continues to develop, so do technology and reproductive medicine, with much more in store for the future of pregnancy.
আমাকে শোনা যাচ্ছে? ওকে অভি ভাই, হ্যাঁ হ্যালো, জি জি হ্যাঁ ইলিয়াস আহমেদ, আপনার ভিডিওটা রান করা হলো, আপনি যদি ধর্মহীন ভাইয়ের সাথে একটু কন্টিনিউ করেন এখন। ধর্মহীন ভাই আমার মনে হয় উনি খুব ভালো জানেন, আমি ব্যাখ্যা করি, উনি ব্যাখ্যা করেন। আমি আসলে পুরোটা দেখতে পারলাম না, ঘটনা হচ্ছে যে আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল, ইলেকট্রিসিটি হঠাৎ চলে যাওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এই আবার বিদ্যুৎ আসলো, ইলেকট্রিসিটি আসলো, আমি আবার যুক্ত হয়েছি। আমি মনে হয় ডাকছিলাম, আমি কথা বলি আসতে দিই, দুই মিনিট আপনি একটু অন্য বিষয়ে কথা বলতে থাকেন, আমি আমি আসছি। ধর্মহীন ভাই একটা সেকেন্ড, ধর্মহীন ভাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ইলেশ ভাই বলেন না, ইলেশ ভাই বলেন। যে ভিডিওটা তো আপনারা দেখলেন যে কিভাবে পুরুষের শুক্রাণু এবং নারীদের ডিম্বাণু, স্ত্রীদের ডিম্বাণু একত্রিত হয়ে একটা এমব্রন যেটাকে বলে আর কি, ভ্রণ সৃষ্টি করে, আমরা যেটাকে ভ্রণ বলি, ভ্রণ থেকে পর্যায়ক্রমে মাতৃগর্ভে বড় হয়ে সেটা কি বলে সন্তান হিসেবে রূপ নেয়। এটা তো বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত এবং সেটা কি বলে প্রমাণিত, কিন্তু ধর্ম কিন্তু এই কোরআনের যে আয়াতগুলি আপনার আগে পড়েছি সেটা কিন্তু আপনারা শুনেছেন, সেটার সাথে এটার কোনো বিন্দুমাত্র মিল নেই, কোনো মিলই নেই। হ্যাঁ, তো এই যে কোরআনে ভিত্তিহীন ভাবে মানুষ সৃষ্টির একটা কাহিনী বলে দিছে, এখনো এই আধুনিক যুগে, এই আধুনিক যুগে যেখানে সহবাসেষ করা অবস্থা দেখানো যায় যে কিভাবে বীর্যটা কোন জায়গায় যায়, সে অবস্থা এই এতটা উন্নত হয়ে গেছে এই এই কি বলে টেকনোলজি কৌশলগুলি, তারপর তারা বিশ্বাস করতে পারতেছে না। এখন তাদেরকে আপনারা কিভাবে বুঝাবেন যে তারা ওই সৃষ্টিকর্তার উপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ বাধা হিসেবে দাঁড়ায়, এটা কোনো ভাষা নেই, মানে কোনো ভাষায় আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন না যে তারা কেন এটার বিরুদ্ধে তারা, এবং কেন এই যে তারপর একটা আছে পরিবার যে সুন্দর এবং পরিবারের প্রত্যেক সদস্য তার জীবনটাকে সুন্দরভাবে তার সম্পূর্ণ চাহিদাগুলি মিটিয়ে সমাজের উপযোগী হয়ে দাঁড়াতে হলে যে অর্থনীতির সাথে একটা সম্পর্ক আছে সেই জিনিসটাকে তারা স্বীকার করতে চাইতেছে না, কারণ তারা কোনো উৎপাদনশীল, বেশিরভাগ হুজুরে কোনো উৎপাদনশীল বিষয়ে কোনো কাজ করে না, তারা বাক্য বিক্রি করে খায়, অর্থাৎ কোরআনের আয়াত বিক্রি করে খায়, যেটাও কোরআন বিরোধী কাজ। তো এইদের নিয়ে সমাজের যে ভয়াবহ অন্ধকারের দিকে আমরা এগোচ্ছি সেটা কিভাবে মানে ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করার ভাষা মানে এদেরকে একটাই উপায় আছে যে জাতীয় চিড়িয়াখানা এদেরকে নিয়ে যাও এবং প্রত্যেকের তার মন্তব্য তার সামনে ঝুলাই দাও, মানুষ তাদেরকে দেখো, এই এটা মানে একটু অশ্লীল হয়ে যায়, অমানবিক হয়ে যায়, এটা ক্রোধ থেকে আর কি বললাম। তো এই অবস্থাতে আমাদের যে আমরা যে আলোচনা করতেছি সে আলোচনাটা যদি শ্রোতাদের কাজে লাগে এবং শ্রোতারা যদি জনগণের মাঝে এই জিনিসটা একটা ভালো ভালো একটা পরিবেশের মধ্যে নিজের নিয়ন্ত্রণ মানে নিজের নিরাপত্তা নিশ্চিত করে প্রকাশ করে এবং সেটা প্রচার করার চেষ্টা করে, তাহলে প্রচারের প্রসার হয়তো একদিন যতটাই হোক, আকারে যতটাই হোক, একটু একটু পরিবর্তন আসবে বলে আমি আশা করি। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ ইলিয়াস ভাই, আমি মুসলমান সংখ্যা বাড়ছে, এখন এই যে আমরা যে বলছি যে মুসলিমের সংখ্যা বাড়ছে, এর মানে হচ্ছে যে মানে এখানে কোন, এখানে কিন্তু শিক্ষিত অশিক্ষিত কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে কি সে পারিবারিক ভাবে মানে জন্মগত ভাবে সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে বলেই সে মুসলমান সেই হিসেবেই বাড়ছে। এখন এটা কিরকম করে বাড়ছে, এটা যে মানে কি বলবো এটাকে মানে স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন তাহলে আপনি ভয় পেয়ে যাবেন, কেন কি
যেখানে মানে বিখ্যাত ওদের ওদের যে বিখ্যাত বিখ্যাত যেসব ওয়াজিরা আছে বা নেতারা মানে ধর্মীয় নেতারা আছে, এরা যখন স্পষ্ট করে কয়েক লক্ষ মানুষের সামনে এটা বলে যে আল্লাহর মাল এটা হচ্ছে আল্লাহর দান, এটাকে আপনি কখনো বাধা দিতে পারবেন না, আল্লাহ চাইলেই এটা আপনাকে নিতে হবে, এখানে কোনো বাধা দিতে পারবেন না, আমার তো ভাই 11টা আছে, আপনার আরো আমি আরো 10টা চাই লাগবে, কেন ইমাম মেহেদির সঙ্গে আমার যুদ্ধ করতে মানুষ লাগবে, তখন আমার এরা এরাই আমার কাজে লাগবে। এই যে কথাগুলো এগুলোতেই বোঝা যায় যে এদের টেন্ডেন্সি হচ্ছে শুধু সন্তান প্রসব করা, সন্তান আনা, কিন্তু এটা যে শিক্ষিত হচ্ছে না অশিক্ষিত হচ্ছে না, এটা কি পাগল হচ্ছে না ছাগল হচ্ছে, কোনো কিছু কোনো মানে ঠিক ঠিকানা নাই। এই কারণে বলে যে মানে এই যে চিন্তা ভাবনাটা এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে বাড়িয়ে দিচ্ছে যে মুসলমানের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। ঈশ্বরের ইচ্ছা যাকে বলে মানে ঈশ্বরের ইচ্ছা শব্দটাকে উল্লেখ করে মানে ওই যে কাঁধে বন্দুক রেখে অ্যাকচুয়ালি তারা কিন্তু মানে জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটা চালু রেখেছে। এটা বেশি ভালো বলতে পারবে মাইকেল ভাই, যেহেতু মাইকেল ভাই এখন যেখানে আছে সেখানে এই জিনিসটা বেশি পরিমাণ মানে একটা ইয়াতে আছে, কি বলে ওটাকে মানে স্ট্যাটিক্সটা ওখানে খুব বেশি ডেঞ্জারাস অবস্থা। হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে ঈশ্বরের ইচ্ছাতে যেটা ঈশ্বরের ইচ্ছা কথা যেটা আছে সেই ঈশ্বরের ইচ্ছাটা কিন্তু আসলে একটা ওই যে কাঁধে বন্দুক রাখার মতো, মানে কারণ ঈশ্বরের মাথায় ঈশ্বরের ইচ্ছার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া খাচ্ছে কিন্তু কারা, যারা ইসলামী ধর্মগুরু, হ্যাঁ ধর্ম মানে অন্ধবিশ্বাসী যারা আছে এরাই, যারা ধর্মবিশ্বাসটাকে পুঁজি করে মানে পৃথিবীতে একটা শাসন কায়েম করার চেষ্টা করে, এরাই কিন্তু আসলে এই ঈশ্বরের ইচ্ছাটাকে সবার সামনে এনে প্রকাশ করে। ঈশ্বর যেখানে নেই সেখানে ইচ্ছে, ওরা নিজেরাও জানে যে আসলে ঈশ্বর বলতে কিছু নেই এবং ঈশ্বরের ইচ্ছা বলে কিছু নেই, জাস্ট এটাকে যেমন নবী যেরকম আল্লাহ নামক একটা সত্তা রেডি করে মানে ওটাকে ওটাকে সামনে রেখে তার কাঁধে বন্দুক রেখে সারা পৃথিবীতে একটা মানে কি বলবো এটাকে একনায়কতন্ত্র যাকে বলে এটা কি বলবো বর্বরোচিত কাণ্ড সৃষ্টি করেছিল, সেম টু সেম এদের কাণ্ড কেন সেরকম ঈশ্বরের নামক একটা কাল্পনিক জিনিসটাকে রেখে তার ইচ্ছাকে রেখে তারা মানে ইয়ে করে। আরেকটা হচ্ছে কি এই যে বিভিন্ন আপনি অনেকগুলো সুরা আছে যেগুলো মানে আপনি একটার সঙ্গে একটা মানে কি বলবো কোনো ইয়া নেই মিল নেই বা মিল নেই মানে কি এগুলোর কোনো আগা নাই মাথা নাই। এক জায়গায় বলা হচ্ছে শিশু সন্তান হচ্ছে মানে কন্যা সন্তান তো মানে স্বরূপ কি বলে ওটাকে আশীর্বাদ স্বরূপ, হ্যাঁ আবার অন্য জায়গায় বলা হচ্ছে কি যে কন্যা পুত্র সন্তান তোমাদের কন্যা আমার প্রশ্ন করা হচ্ছে। তারপরে মানে চিন্তা করেন এখানে এদের নিজেদের মধ্যে কিন্তু এই একটা কোরআনের মধ্যে কিন্তু বৈপরীত্য কতটুকু, তার মানে ঈশ্বর যদি থেকে থাকে তাহলে তিনি কতটুকু পরিমাণ কি পরিমাণ কনফিউশন একটা পার্সন এটা তারও স্পষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি একটু বলি ভাই, আমি ধর্মন ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছিলাম ওইটা নিয়ে, ওই যে ইচ্ছা ইচ্ছা ব্যাপারটা যদি আমি একটু চিন্তা করেন ধর্মন ভাই তো ভালো করে বলতে পারবেন যে আমরা কিন্তু এখন কিন্তু গর্ভাশয়কে বাইরে এনে মানে আমার টেস্ট টিউব বেবি বলা হয়, টেস্ট টিউব বেবি কিন্তু আমাদের কোনো মানে মানে মাতা পিতাকে দরকার হয় না, আই মিন কোনো গর্ভাশয় দরকার হয় না, গর্ভাশয়কে আমরা বাইরে এনে আমরা সন্তান উৎপাদন করা যায়। ধর্মিন ভাই যদি এই জিনিসটা একটু ভালো বলতেন তাহলে আমরা ঈশ্বরের ইচ্ছাটাকে তোরা এখানে নাকচ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, টেস্ট টিউব বেবির যে ব্যাপারগুলো আছে এগুলো যদি ওই মানে আর্টিফিশিয়াল বলে এটাকে বলা হয় মানে কি বলে ওই ফার্টিলাইজেশন। আমাকে শোনা যাচ্ছে তো? না তো সাধারণত অনেক সময় হ্যাঁ অনেক সময় হয় কি অনেক মা তার গর্ভধারণের ক্ষমতা রাখে না, অনেক সময় মায়ের যে জরায়ুটা আছে এই জরায়ুটা অনেক সময় সন্তান গর্ভধারণের জন্য অনেক সময় উপযুক্ত হয় না। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে আপনার ওই ডিম্বাণুটাকে নিয়ে বা খুব বেশি না এগুলো আসলে একটু অন্য সাইডের পড়াশোনা, গাইনিকোলজিস্টরা একটু ভালো জানবেন, হয়তো কিছু ত্রুটি আমার কথায় থেকে যেতে পারে, তারপরে আমরা যেহেতু আমি অন্য মেডিকেল সায়েন্সটা আবার এত বেশি ভাস্ট যে যে লাইনে প্র্যাকটিস করে মূলত ওই লাইন বিষয়ে একটু বেশি জানাশোনা তার থাকে, অন্য বিষয়গুলো একটু জানাশোনা কম হয়ে যায় আর কি। হ্যাঁ মানে সবকিছু এট এ টাইম সবকিছু জানা একজন মেডিসিনের ডাক্তারের পক্ষে একজন কনসালটেন্টের পক্ষে আসলে সার্জারির খুঁটিনাটি বিষয় জানা এগুলো সবসময় আসলে হয়ে ওঠে না, যেহেতু ওটা ট্রুলি একটা ধন্যবাদ ভাই। এখানে আপনি আমাদেরকে ক্লাস নিতেছেন, আপনি মুদ্রা কথায় বলেন যে এইভাবে জিনিসটা হ্যাঁ সাধারণত হয়,
এটা বাইরেই মানে সবসময় যে মানে মায়ের গর্ভে ওটা নিষিক্ত হবে এমন ধর্মহীন আপনার কথা অফ হয়ে গেল, বুঝতেছি না, সম্ভবত আবারও বিদ্যুতের বিভ্রান্ত হয়েছে মনে হয়। সেখানে বলা আছে যে মাতৃগর্ভে মানে কি সন্তান আছে সেটা নাকি কেউ জানতে পারবে না, তো বর্তমানে তো বিজ্ঞান জন্মের আগে বলে দিচ্ছে, কারণ কয়েক মাস পেরোলেই বলে দিতে পারে যে ছেলে না মেয়ে, চোখের সামনে দেখে না। আর এই যে বলে আল্লাহ রিজিক দেয়, এই আফ্রিকাতে যে এত লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ পানির অভাবে মারা যাচ্ছে, এটা নিয়ে জার্মানিতে জার্মানের গভর্নমেন্ট চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রশাসন তারা আপনার মিলিয়ন অফ মিলিয়ন ইউরো বাজেট দিতেছে আফ্রিকার দেশগুলোতে এদেরকে শিশুগুলোকে বাঁচানোর জন্য, শুধু বিশুদ্ধ পানির অভাবে মারা যাচ্ছে। এখন গড় যদি রিজিক লিখে রাখে, সে এত নিষ্ঠুর গড় যে এই বাচ্চাগুলার কোফালে কিছুই লিখে রাখেনি, একটু পানি পর্যন্ত বিশুদ্ধ পানি পর্যন্ত লিখে রাখেনি যে পানির অভাবে তারা মরতেছে দুঃখে দুঃখে, তাহলে এই গড় তো রিজিকের মালিক হতে পারে না। আজকের লাইভে যে বিষয়টা দিয়েছেন সেখানে মধ্যে প্রথম কথাটা কিন্তু মানে এখনকার সিচুয়েশনে প্রথম কথাটা কিন্তু আসলে মেলে না, যে পিতা মাতার যৌন মিলনের ফলে, যৌন মিলন ছাড়াও এখন সন্তান আসে, হ্যাঁ, এটাকে বলা হয় IVF মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ঈশ্বরের ইচ্ছাতে, এই শব্দটাকে আমাদের মেইন এখানে জোর দিতে হচ্ছে। এটাকে বলছি আমি, যেটা ধর্মীন ভাইকে বলছি, আমি একটা জিনিস ছোট্ট করে বলি, সেটাকে বলে IVF মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, যাকে বলে টেস্ট টিউব পদ্ধতিতে মানব দেহের বাইরে শুক্রাণুর দ্বারা ডিম্বাণু নিষিক্ত করার পদ্ধতি। মানে যারা নিঃসন্তান নারী তারা কিন্তু খুব সহজে এই সারোগেসি বা সারোগেসি করতে পারে, অথবা টেস্ট টিউব বেবি যে কোনো পদ্ধতিতে মা হতে পারে। হ্যাঁ, তাহলে সন্তান জন্মলাভ এখানে মা হতে পারে মিন্স সন্তান জন্মলাভ করতে পারে, হ্যাঁ, সারোগেসিতে অথবা টেস্ট টিউবে। সো আমরা যদি এখানে বলি যে কিনা ঈশ্বরের ইচ্ছাতে, ঈশ্বরের ইচ্ছাটা এটা এই জায়গাটাই আমরা খুব সহজেই এটাকে করিতে পারি, না ঈশ্বর ইচ্ছা না থাকলেও আমরা চাইলেও এই শুক্রাণু ডিম্বাণুকে আলাদা ভাবে হয়তো মাতৃগর্ভে যে গর্ভে শুক্রাণু নিষিক্ত হতে পারছে না, শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হতে পারছে না, সেটাকে যদি না পারে, সেটা মনে করলাম যে হ্যাঁ এই ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে যে কি এখানে কোনো এটা বন্ধা, ওনাকে উনি ওনার ডিম্বাশয়ে শুক্রাণু নিষিক্ত হতে পারবে না, তখন আমরা করতে পারি যে এই টেস্ট টিউব বেবি কে আনতে পারি কিভাবে, গর্ভাশয়কে বাইরে এনে তাকে সেখানে নিষিক্ত করা, একটা টেস্ট টিউবে নিষিক্ত করা। তার মানে হচ্ছে কি, যেটা ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছিল না সেটাকে আমরা মানুষরা, একটা মানুষ মানুষ তার ইচ্ছাতে সেখানে একটা সন্তানের জন্ম লাভ করাতে পারছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পয়েন্ট টু মানে এটা এই এই পয়েন্টটাই হচ্ছে আসল জায়গাটা, যেখানে আমরা খুব সহজেই একদম মানে ঈশ্বরের ইচ্ছাকে একদম তুরাধুনা করে একদম ঝাঁটিয়ে বিদায় করে দিতে পারি। ধর্মীন ভাইকে এটাই জিজ্ঞেস করতে পারছিলাম, ধর্মীন ভাই এটা হয়তো জানতে পারতো, ডাক্তার মানুষ। আপনি কি কি করবেন, কে জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করবে, কে করবে না, কে ফলো করবে, কে করবে না, এটা সবই ওনার ইচ্ছাই হচ্ছে ভাই। হ্যাঁ, আপনারা যে কথাগুলি বলছেন এগুলি সবই হচ্ছে আপনাদের মন গড়া কথাবার্তা, কারণ আল্লাহ তাহলে কি আল্লাহ ইব্রাহিম হুজুরের মতো যে তত্ত্ব আবিষ্কার করে পকেটে রেখে দেয় বের করে না, ওই সময় তাহলে আপনি যে এটা করবেন সেটাও লিখে রেখেছে।
হ্যাঁ, আপনি যে এই যে বিজ্ঞানীরা আইসে যে আপনাকে মানে ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এটা বাধা না, এটা ওনার ওখানে ওইটাও লেখা আছে যে বিজ্ঞানীরা এসে এগুলি করবে, তোমরা ওদের কথা শুনো না। আর আপনি যে যারা যারা শুনেন না, ওইটাও ওনার ইচ্ছাতেই শুনেন না, বুঝছেন, মানে স্বেচ্ছাচারিত আর কি। তো আজকের আলোচনা এখানে রিফাত ভাই, আপনার রিফাত ভাই আপনার এখানে কথাটার মধ্যে আরেকটা জিনিস আমি বলি, আচ্ছা ইচ্ছাতে আমরা তো সবাই জানি ঈশ্বরের, যদি আপনি বলে থাকেন যে সবকিছু ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে, এখন ঈশ্বর তো ওই যে কয়দিনের জন্য যা সময় জানি ইয়াতে আসে ফেরেশতাকে পাঠাই, ইফাত ভাই একটু বলেন তো কোন সময়টাই ফেরেশতাকে পাঠাই মায়ের এতে কথা বলছেন তো ওইটাও লেখা আছে, ওইটাও লেখা আছে, আপনি শুধু না না এখন করেন যে কি স্যার আপনি যদি এখন টেস্ট টিউব বেবি করেন তাহলে ওই টেস্ট টিউব বেবির ভিতরে ফেরেশতা কিভাবে আসবে, ওইটা তো মায়ের গর্ভ না ভাইরে, আপনি এইটাও তো লেখা আছে এইভাবে হবে, শুনে না, আপনি যদি এখন একজন আমাকে মুমিন হিসাবে যদি প্রশ্ন করেন এইটাও লেখা ছিল, ওই যে ওখানে মায়ের গর্ভে এখানে টেস্ট টিউব এইটা সবই কিন্তু লেখা ছিল, বুঝছেন। যাক আমার মনে হয় আমি কি বলি আপনার সম্পর্কে, যে আপনি ভালো মুমিন হতে পারেন নাই, আপনি ভালো মুমিন হইলে এগুলি জানতেন যে সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ এই 50,000 বছর আগে লিখে রাখছে, যা পাতা নড়বে, পাতা যে নড়বে বাতাসে সেটা লিখে রাখছে, আপনি এই সমস্ত প্রশ্ন কেন করেন? এখন আমরা যারা ধর্ম না মানি তারা বলতে পারি যে এগুলি ভুয়া বকওয়াস। না আরেকটা কি জানি ইলেশ ভাই একটা কথা হচ্ছে কি, মধু মধু খাওয়া নিয়ে যদি আয়াত নাজিল হইতে পারে, হ্যাঁ, তাহলে এই সেরোগেসি বা টেস্ট টিউব বেবি নিয়ে একটা আয়াত নাজিল হইতে পারে নাই? অথচ মধু খাওয়া থেকে টেস্ট টিউব বেবি অনেক ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেখানে মধু খাওয়া নিয়ে যদি কেউ আয়াত নাজি করে ফেলতে পারে, মারামারি করতে পারে ওইটা নিয়ে, হ্যাঁ, তাহলে একটা আয়াত নাজি করতে পারে না, একটা স্যানিটারি ল্যাট্রিন নিয়ে একটা আয়াত নাজি করা যায় নাই? একটা গর্ভ যাতে যাদের বাচ্চা হচ্ছে না বন্দা, তারা কিভাবে মা হতে পারবে, মা ডাক শুনতে পারবে, তাদের জন্য একটা আয়াত নাজি করতে পারে নাই? এই এটা কি ধরনের সৃষ্টিকর্তা হইলো ভাই? আপনি ভুল করছেন, এই এই জন্য একটা এই আয়াত নাজিল হয়েছে, এটা হলো কালিজিরার আয়াত, যেটা মানে মৃত্যু ছাড়া বাকি সব রোগের অসুখ, আপনি যদি সন্তান না হতে কালি দিলে খাওয়া দিবেন সন্তান হয়ে যাবে, সমস্যা কোথায়? তো ভাইজান আজকের এই এই সময়ে তো আপনার যত ধরনের এই ওষুধ ওষুধ বের হয়েছে, আপনার হোমিওপ্যাথিক থেকে শুরু করে অ্যালোপ্যাথিক থেকে শুরু করে সব কিছু তো আপনার দেখা গেছে, যে নন মুসলিম কান্ট্রি গুলা, যেমন জার্মানির কথা যদি বলেন, US এর কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, তাহলে মুসলিম দেশগুলো কি কোরআনের লেখাগুলা স্পষ্ট ভাবে বুঝে না? তারা কেন কালিজিরার সাথে মিক্স করে ওষুধগুলো বানাইতে পারে না এখন? এই যে যে আপনি ঝামেলা লাগাইতেছেন, আপনি না জেনে কথা বলতেছেন, প্রত্যেক ওষুধের ভিতরে কিন্তু কালিজিরার ছোঁয়া আছে, সেটা আপনারা দেখেন না? বিজ্ঞানীরা যদি আপনাকে বলে দেয় তাহলে তো আপনি আবার লাফাইয়া বলবেন যে হ্যাঁ আমাদের কোরআনে ছিল, এগুলি বিজ্ঞানীরা বলবে না, হ্যাঁ, সে কারণ বিজ্ঞানীরা হচ্ছে এগুলি চুরি করে করে নিয়ে তাদের নামে চালায়, কিন্তু কালিজিরার কথা বললেই তো আবার সমস্যা আছে, যেহেতু আমাদের নবীজি কালিজিরার কথা বলে গেছেন। হ্যাঁ, তো এগুলি আপনারা জানতে হলে আরো একটু কোরআন গবেষণা করতে হবে, আরো একটু পড়ালেখা করতে হবে, কোরআন হাদিস বুঝতে হলে আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে, আপনার মতো অবিশ্বাসী তো কোরআন বুঝবেন না। এখানে ধর্মহীন ভাই ওনার আজকে একটু সমস্যা হচ্ছে মনে হয়, ওনার কাছে কতগুলি প্রশ্ন জমে আছে, আমার প্রশ্ন জমে আছে, কিছুটা আমি উত্তর পেয়েছিলাম ইলিয়াস আহমেদ ওনার কাছ থেকে এবং বীজগড়ও কিছুটা ব্যাখ্যা দিয়েছেন। তো ধর্মহীন ভাই আপনি যদি এখন যদি আপনার মানে দেখেছিলাম ওকে কালকে ঠিক করবে, আসলে যেন জেনারেটর আমি মানে নির্বিচ্ছিন্ন নেটটা থাকে, এই জন্য কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে আমার ওই ইলেকট্রিসিটি চলে গেলে ইন্টারনেটও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা কথা হচ্ছিল আসলে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা যে মানে প্রাকৃতিক যে নিয়ম সেটার বাইরেও যে এখন আসলে সন্তান উৎপাদন সম্ভব, হ্যাঁ, যে প্রাকৃতিক যে নিয়ম আমরা এতদিন যেটা জেনে আসছিলাম, যেটা মানুষ কখনো ভাবি নাই যে মাতৃগর্ভ বাইরেও একটা ডিম্বাণু একটা একটা ফ্রোজেন একটা এগ একটা ফ্রোজেন একটা স্পার্মকে আসলে নিষিক্ত করা যায় বা ফার্টিলাইজেশন করা যায়, যেটাকে বলা হচ্ছে IVF বা ইনভিট্রো, হ্যাঁ, আপনার ফার্টিলাইজেশন বলা হচ্ছে মেডিকেলে, দুটো টার্ম ইউজ করা হয়, ভিভো মানে হলো ভিতরে আর আর হলো আপনার এই ভিট্রো মানে হলো বাইরে।
তাহলে বাহিরে ইনভিটোতে আমরা বাহিরেই একটা নিষুপ্ত করছি আমরা একটা ডিম্বাণুকে একটা শুক্রাণুর সঙ্গে। তারপরে না ধমেন ভাই একটু একটু সংশোধন করে দিই, ভিট্রো মানে হচ্ছে কাঁচ, ইনভিট্রো মানে হচ্ছে কাঁচের ভেতরে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে কাঁচের ভিতরে যে ফার্টিলাইজেশনটা হচ্ছে সেটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন। না এরকম না, এরকম এরকম না, আমরা আমরা এই টার্মগুলোর সঙ্গে একটু পরিচিত। ইন ভিট্রো ইন ভিভো, ইন ভিভো মানে শরীরের ভিতরে, ইন ভিট্রো মানে শরীরের বাইরে, শরীরের বাইরে কাঁচের সাথে সম্পর্কিত না। হুইজ গট দ্যাট? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা না কাঁচের সাথে না, ইন ভিভো বলতে আমরা শরীরের ভিতরে বোঝাই আর বাইরে বলতে। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ তো এটাই আর কি, তো আমরা যেটাকে আমরা সহজ বাংলা টেস্ট টিউব বেবি বলে থাকি। এরকম হয় অনেক অনেক মা আছেন যারা ইন্ডিয়াতে এটা ভালো, বাংলাদেশেও এটা এখন চর্চা হচ্ছে, বাংলাদেশেও 2001 সালে টেস্ট টিউব বেবি হয়েছে। এটা এই এই ইনভিট্রো যে ফার্টিলাইজেশন এটার একটা ভালো, এখন বাংলাদেশে অবস্থান ভালো, অনেকেই ইন্ডিয়াতে যায়। অনেক বন্ধা মা আছে যাদের আসলে অনেক সময় সন্তান ধারণ মানে ধারণের অক্ষমতা থাকে, আবার এরকম হয় সরোগেসি করা হয় যে অনেক সময় যে মায়ের জরায়ুটা ভালো আছে সেখানে এই এই নিষিক্ত করে এই নিষিক্ত ডিম্বাণুটাকে কিন্তু মায়ের গর্ভে আবার রেখে আসা হয়। টেস্ট টিউবের মধ্যে কিন্তু বাচ্চা তৈরি হয় না, এখানে জাস্ট শুধু ফার্টিলাইজেশন করা হয়, ডিম্বাণু শুক্রাণুটাকে এক করে দেওয়া হয়। জাস্ট জায়গোট ফর্ম করার পরে সেটাকে নিয়ে গিয়ে আবার এই জরায়ুর ভিতরেই প্রতিস্থাপন করা হয়, ওইখানেই এটাকে রেখে আসা হয়। এবং দেখা গেল যে একটা দম্পতি তার হাজবেন্ডের তার দম্পতির ওই মায়ের হলো ডিম্বাণুটা নেওয়া হয়েছে, তার হাজবেন্ডের স্পার্মটা নেওয়া হয়েছে, নিয়ে সেটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন করে অন্য একজন মহিলা যার যারা ওজন সন্তান ধর্ম সন্তানের সক্ষমতা আছে, তার কোনো ফিজিক্যাল কোনো হ্যাজার্ড নেই, অন্য একটা মহিলার জরায়ুতে গিয়ে ওই নিষিক্ত ইয়েটাকে জায়গাটাকে রেখে আসা হয় এবং সেখানেই বাচ্চাটা বেড়ে ওঠে। হ্যাঁ, তার বাবা মা ছাড়া অন্য একটা মায়ের ইয়েতেও রেখে আসা হয়। তো এই যে বিষয়গুলা, এগুলো তো মানুষের উৎকর্ষতা, এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষের জ্ঞান বিজ্ঞান বা মানুষের চিন্তার যে ক্রম বিকাশ, মানুষের জ্ঞানের যে বিকাশ ঘটছে এবং ঘটে চলেছে, আসলে এগুলো এগুলোর সাথে ধর্মীয় যে কনসেপ্ট সেই পুরাতন আমলের কিছু কিছু মানে গ্রাম্য ওই কবিরা যে চিকিৎসা টাইপের কিছু কথাবার্তা বলে সেই সময় খুব বিখ্যাত হলো, এখনকার সময় কিন্তু আসলে এই কথাগুলো আর যায় না, ধর্মীয় কথাগুলো এই বিজ্ঞানের যে আবিষ্কার এই আবিষ্কারের কাছে একেবারে নস্যি। হ্যাঁ, ধর্মীয় যে বিজ্ঞান সেটা একেবারে নস্যি বলা যায় আর কি, কিছুই না, কিন্তু ওগুলোকেই মানে টেনে ঘষে মানে টেনে ধরে জোর করে গেলানোর চেষ্টা যে এটাই বিজ্ঞান, বিশাল বিজ্ঞান। হ্যাঁ, যেখানে যে আল্লাহ শুধু শুক্রাণু থেকেই আপনার মানে মানব শিশু তৈরি করে ফেলতেছে, সে মাতৃ গর্ভে কি হয় তার খবর জানে না, তাকে আর কিভাবে সৃষ্টিকর্তা বলা যায় এটা তোমার মাথায় আসে না। হ্যাঁ ধন্যবাদ। জি ধর্মহীন ভাই, আসলে আমি নিজের একটা বিষয় শেয়ার করি। ওই যে মাইকেল ভাই যেমন বলেন না যে নিজের বিষয় দিয়ে আসলে বিবেচনা করতে ভালো লাগে, আমরাও সংখ্যা খারাপ না, সংখ্যাটা নাই বলছি, আমি সবার বড়। তো আমি দেখেছি যে আমার যখন শেষ ভাইয়ের জন্মের পরেই, কিন্তু এর আগে থেকেই আলোচনা চলছিল কিভাবে আসলে এটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আসলে যখনই নিয়ন্ত্রণের সাবজেক্টে আসলো তখনই কিন্তু আসলে আমাদের উপরে কেমন একটা সামাজিক চাপ সৃষ্টি হলো। এটা গোপন বিষয়, এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, এবং পরিবার পরিকল্পনার যেই সদস্য আমাদের বাড়িতে আসাটাও একটা খুবই মানে দুষ্কর বিষয় ছিল, কেন সে আসলো এখানে, এই আসাটা এই ধরনের একটা হজরপাড়া এলাকায় আমি বেড়ে উঠেছিলাম। সো ওই সময়টা আসলে এমন না যে আমাদের অঞ্চলে পরিবার পরিকল্পনার অফিস ছিল না, ছিল, আমি ভাঙতে গিয়েছিলাম যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, তখনই এই অফিস ভাঙতে গেলাম মাদ্রাসা থেকে, ছিল, কিন্তু আমাদেরকে এই ধার্মিকটাই কিন্তু বাধা দিয়েছিল, এবং এই বাধার কারণেই কিন্তু আজকে আমাদের 7 কোটি জনগণ 18 কোটি হয়ে গেল। আমরা এখন যদি এক্সাম্পল দিতে রোহিঙ্গাদের যে শিক্ষার অভাবের কারণে যে অবস্থাটা হলো এখন, যে এনজিওরা যদি ওখানে তারা যদি এই ধরনের প্রোটেকশনের কথা বলে তারা কিন্তু মুখটা ঢাকনা দিয়ে লজ্জার বিষয় বলে তারপরে অন্যদিকে চলে যায় এবং এই ধর্মটাকে সামনে নিয়ে আসে।
ইলিয়াস আহমেদ, আপনি যদি এই রোহিঙ্গাদের বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান আমাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই ব্যাপারটা হলো রোহিঙ্গা কিংবা স্বদেশী বা মূল ভূমির কিংবা অন্য দেশি, সেটা মূল কোনো বিষয় না। বিষয়টা হলো একজন মানুষ ছোট থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত কিভাবে বেড়ে ওঠে, তার পরিবেশটা কি, এবং ওই রোহিঙ্গারা যদি আজকে যদি মনে করেন উন্নত কোনো এক বিশ্বে জন্মাইতো, তারা কিন্তু সেই পরিবেশটাই নিত এবং সেই বিদ্যা বুদ্ধিটাই তাদের ভিতরে থাকতো, এবং তারা ওই সন্তান একটা নিত, হয়তো অনেকে নিত না, অনেকে বা দুইটার বেশি কোনোভাবেই নিত না। যেমন ধরেন যে উন্নত বিশ্বগুলিতে এই বহু সন্তানদের অতিরিক্ত ভর্তুকি দেওয়া হয়, তারপরও তারা কিন্তু সন্তান নিচ্ছে না। হ্যাঁ, আর এই আমাদের বাস্তবতা, আমাদের দেশ কিংবা ইসলামী দেশ বা হিন্দুইজম, যে ধর্ম যেখানে কাজ করতেছে, ধর্মের যে লোপ, মূলত এটা লোপ এবং ভয় থেকে হয়। কি লোপটা কি, যে তুমি বেশি বেশি সন্তান জন্ম দাও, তুমি সব পাবা এবং তুমি বেঁচে যাবা। আর ভয়টা কি, যে তুমি যুগাস্ত যদি না নাও তাহলে তুমি গুনাহগার হবে। ওই যে মাইকেল ভাই নাকি যেন বললো যে যদি সন্তান জন্ম না দেয় তাহলে ওই সন্তানগুলি মরার পরে তাকে ভেস্তে যাওয়ার পথে টেনে ধরবে, যে তুমি আমাকে জন্ম দাও না, তুমি ভেস্তে যেতে পারবে না, এরকম একটা কথা বললো, তাই না? তো এটা মূল কাজটা কিন্তু ধর্ম তাকে আষ্টে পোষ্টে রাখছে। মনে করেন যে একটা লোককে, চারজন লোক চারদিকে যে আটকে রাখছে, সে কিভাবে ওখান থেকে বের হবে? বের হতে হলে চারজন লোকের চাইতে শক্তিশালী হতে হবে, অর্থাৎ যে ব্যক্তি এই কাজগুলি, যে ধর্মটা মানতেছে, তাকে ধর্মটাকে খুব ভালো করে জানতে হবে এবং ধর্মের সাথে তার শক্তিশালী হতে হবে, যাতে সে ধর্মটাকে লাথি মারতে পারে, লাথি মেরে সে স্বাভাবিক জীবনে একজন সাধারণ মানুষ হিসেবে আসতে পারে। এখন প্রশ্ন হলো যে এই যে সাধারণ ভাবে আসবে, সেটা কোন পরিবেশে আসা সম্ভব? যেমন ধরেন যে আমি ব্যক্তিগত ভাবে যত বুঝতে পারছি যে ওই ভাই আপনার পরিবার থেকে আপনার অনেক চাপ পড়তেছে, যে আপনি পেরেছেন এই যে এই পর্যায়ে আসতে এই কারণেই পেরেছেন যে আপনি ধর্মটাকে ভালো করে বুঝেন। ধর্মটা যদি ভালো করে না বুঝতেন তাহলে এই পর্যায়ে আসতে পারতেন না। যেমন আমি ব্যক্তিগত ভাবে কিন্তু হজ করেছি, আমি একজন হাজি মানুষ, হ্যাঁ, বড় হজ করি না, মক্কা মদিনা সব ঘুরে এসেছি, তারপর আমি এটা বিশ্বাস করি না ধীরে ধীরে যে প্রক্রিয়াটা আসছে আমার ভিতরে সাহস সঞ্চার হয়েছে, সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র বিজ্ঞানের কারণে, ধর্মের কারণে না। এখন এই যে প্রক্রিয়াটা, যে মানুষকে আপনার বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ধর্মটা আসলে কি কিভাবে কাজ করে। এখন আমাকে যদি এই যে আমরা আমি ব্যক্তিগত একটা উদাহরণ দিই, যে আমি ছোটবেলায় যখন আমাদের বাজারে যাইতাম, দেখাতো ওই ছোটখাটো জাদু দেখাইতো, ম্যাজিক যেটা আর কি আমরা বলতাম জাদু, তো ওটা তো হাতের কৌশল, এটা আমরা সবাই জানি, কিন্তু তখন তো আমি বিশ্বাস করতাম খাই কি যেন একটা অলৌকিক ব্যাপার স্যাপার, কারণ এখন আমি এটা বিশ্বাস করি আসলে আশ্চর্য ব্যাপারটা এটা কিভাবে সম্ভব, কারণ ব্যাপারটা সম্পর্কে আমি জানি না। যখন ওই লোকটা ব্যাখ্যা করবে যে এইভাবে সম্ভব, এটা হয়, আমি একজন বাংলাদেশের বিখ্যাত জাদুঘরের সাথে এই ব্যাপারটা কথা বলছি, আমি সে বলছে এটা সম্পূর্ণ একটা কৌশল, এবং একটা বিষয় ওই যে রিং যেটা খোলা হয়, আপনারা জাদুটা দেখছেন রিং খোলা হয়, ওইটাও একটা কৌশল। এখন এটা জানছি বলেই আমার জাদু সম্পর্কে আমার কিছু মনে হয় না যে এটা অলৌকিক কিছু, যখন আমি না জানতাম তখন তো মনে হতো যে এটা না জানি কি, এটা কিভাবে কি করা হয়, একটা প্রশ্ন থেকে যেত। ঠিক ধর্মটা এরকমই, যে ধর্ম যদি আমি না জানি যে ধর্মটা কি, কোন আয়াতে কি লেখছে এবং কিভাবে হয়েছে, যেমন ধরেন ধর্মটাকে আপনি জানতে হইলে নবী মোহাম্মদকে জানতে হবে। হ্যাঁ, তো নবী মোহাম্মদকে জানার জন্য যে এই ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস গুলি আছে, সেটা যদি আমরা না পড়ি তাহলে জানতে পারবো না, এবং তার সম্বন্ধে জানার অনেকগুলি ভয়ও রেখে গেছে যে তার সম্বন্ধে কোনো কথা বলা যাবে না, কথা বললে জাহান্নামে, এবং তাকে নবী সম্পর্কে কোনো কথা বললে বা কটূক্তি করলে তাকে কোনো প্রশ্ন ছাড়া হত্যা করা যাবে। এই যে সার্বিক ভাবে ধর্মের আষ্টে পুষ্টে করে যে আমাদেরকে ভয় দেখিয়ে রাখছে, ভয়টা কাটিয়ে ওঠার জন্য যে বিষয়গুলি বেশি প্রয়োজন সেটা হলো নিজের একটা সিদ্ধান্ত নেওয়া। আর এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যে যদি সিদ্ধান্ত গুলি নেওয়ার বিষয়ে যে জিনিস কাজ করবে সেটা হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি অনেক কিছু হারাবো, হারাইতে হবে। যেমন ধরেন আমার ব্যক্তিগত জীবনে আমি বন্ধু বান্ধব সব হারিয়েছি, মানে যত বন্ধু বান্ধব ছিল তার অধিকাংশ হারিয়েছি, তারা আমাকে এখন সহজভাবে মেনে নিতে পারে না, কারণ আমি ধর্ম মানি না। এই কারণে
তো এই হারানোর ভয়টা আমার কাছে কাজ করে না এখন আর। আমি যেটা মনে করি সেটা সত্য, এটা এই সত্যটাকে আমি ধরে রাখবো এবং চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে, এই বিজ্ঞানের সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদেরকে প্রশ্ন তুলে কিংবা ছোট ছোট হাদিস বা কোরআন আয়াত পাঠিয়ে বোঝানোর চেষ্টা করা। আগের যে আগ্রাসী ভাবটা ছিল, আগ্রাসী উদ্ধত ভাবটা ছিল, সেটা কিছুটা কমে আসছে, হয়তো এক সময় থাকবে না। এইভাবে আমরা যদি সবাই কাজ করি তাহলে এই যে যে আজকে যে আলোচনার বিষয়টা, যে মাতা পিতার যৌন মিলনে সন্তান হয় আল্লাহর ইচ্ছা হয় না, তাহলে এই জিনিসগুলি কিন্তু সবাই জানে, সবাই বুঝে, তারপরও ভয়, ওই যে ভয়টা দিয়ে রাখছে, ভয়টা সেই ভয়টাই তাদেরকে ভিতরে রেখেছে। এই ভয়টা আমাদেরকে কাটানোর জন্য যে এই যে আমরা যে প্রক্রিয়াটা চালাইতেছি বা সারা বিশ্বে অন্যান্য ধর্মেরও, যেমন ধর পাকিস্তানের মতো দেশে, পাকিস্তানে কিছু নাস্তিক আছে যারা এই বিষয়গুলি তুলে ধরতেছে, যে প্রচেষ্টাটা চলতেছে, আমার মনে হয় এটা আমরা বীজ বপন করতেছি এবং এটা ফলপ্রসূ হবে। এবং শ্রোতাদেরও উদ্দেশ্যে বলছি যে শ্রোতারা যদি সত্যিকার অর্থে একটা সুন্দর পৃথিবী চায় তাহলে তাদের শুধু শুনে হবে না, এই জন্য কাজও করতে হবে। কাজ করতে হলে ধর্মটাকে ভালো করে জানতে হবে, বিজ্ঞানটাকে জানতে হবে এবং মানুষের সাথে আলোচনা করতে হবে। এখন আপনারা বলেন। জি ধন্যবাদ ইলিয়াস আহমেদ। আসলে নিজের গল্পটা বলতে চাই না, তারপরেও মাঝে মাঝে বলতে হয়। তা আমি অনেক আগে একবার আলোচনায় বলেছিলাম যে আমি ধীরে ধীরে আমার নিজের গল্পগুলি যুক্ত করব। তো আমাদের এখানে নতুন করে এসেছেন নবীর চাচা আবুল আহাব, আপনি যদি আনমিউট করে আজকের বিষয়ে কিছু বলতে চান। এবং আমাদের এখানে আছেন ইলিয়াস আহমেদ ধর্মহীন এবং হুইজ গড মাইকেল, আপনি যদি ওনাদের কাছে কোনো প্রশ্ন করতে চান তাও আপনারা করতে পারেন, বা আপনার মন্তব্য আপনি দিতে পারেন। আপনি যদি নিজেকে, আপনি অলরেডি আনমিউট আছেন। আপনি আজকের বিষয়টা হচ্ছে যে হুইজ গড একটা কারেকশন আমাকে করতে চেয়েছিলেন, হুইজ গড আমি আপনাকে উত্তরটা আগে দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের এখনো টেস্ট টিউবের বিষয়টা আসলে অজ্ঞতা আছে। আমি ন্যাচারালি বিষয়টা এই জন্যই আজকের আলোচনার সাবজেক্ট দিয়েছি, পিতা মাতার যৌন মিলন এখানেই থাকতে চাই। যাদের উদ্দেশ্যে আমাদের আলোচনা তারা কিন্তু ওই টেস্ট টিউব পর্যন্ত পৌঁছেনি, তারা তখন আবার ভিন্নভাবে, আমরা টেস্ট টিউবের কথা যদি এখানে শুরুতেই ধরে দেই তাহলে কিন্তু তারা আমাদেরকে লাথি মেরে চলে যাবে, বলবে যে এরা হচ্ছে নাস্তিক কাফের মুরতাদ, এদের কথা শুনে লাভ নেই। সেজন্য ন্যাচারাল বিষয়টা আমি ওই 18 কোটি মানুষের অজ্ঞতাকে সামনে রেখেই আসলে এই আলোচনার বিষয়টা নিয়ে আসছি। আবুল আহাব আপনি যদি বলেন কিছু আজকের এই বিষয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু আলা রাসূলিহিল কারীম, হু ইজ গড মাইকেল এবং যারা আছেন। আপনি কিন্তু আম্মা বাদ বলেন নাই। তো আচ্ছা, সেটা হয়তো আপনাদের সময়ের কারণে একটু সংক্ষিপ্ত করে ফেলেছি। তো এখন আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে, হ্যাঁ, আপনাদের সাথে আমাদের যে বিশ্বাস, আমাদের বিশ্বাসের তো একটু সরি, আপনাদের সাথে না, যারা অবিশ্বাসী তাদের সাথে, আমরা যারা বিশ্বাসী মুমিন আছি আমাদের সাথে আজকের আপনার এই চমৎকার বিষয়ভিত্তিক যে গৌরবান্বিত আলোচনায় কিছুটা কন্ট্রাডিকশন রয়েছে। আপনি যদি সূরা হাজের আয়াত নাম্বার পাশে দেখেন, সেখানে আপনি দেখবেন যে মানুষকে অপবিত্র তরল থেকে, মানে বীর্য থেকে অদ্যাবধি সৃষ্টি হয়ে চলছে। আপনার এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। তো এই যে সূরা হাজের আয়াতটা আমরা ইগনোর করব কিভাবে, বা আপনার সূরা হাজের আয়াতটা আপনারা কিভাবে এটার একটা মীমাংসা দিবেন, বা সূরা রুমে যদি আয়াত নাম্বার 21 আপনি দরকার হলে ক্রস চেক করতে পারেন। আচ্ছা ঠিক আছে, নাম্বার 21 আছে। হ্যাঁ ভাই, আমি একটু বলি, আপনি এই সূরা হাজটা আয়াতটা পুরোটা বলেন। আপনি আছে, আপনি বলতে পারেন না আমি বলবো। পাঁচে আছে, আমি বলবো না আপনি বলবেন, আমি বলতে চাই। জি আপনি বললে আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীজ থেকে, এরপর জমাট রক্ত থেকে, তারপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে, তোমাদের কাছে ব্যক্ত করার জন্য
আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা, যা ইচ্ছা কথাটা রেখে বুঝছেন, যা ইচ্ছা রেখে দেই, তারপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো, তোমাদের মধ্যে কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কেউ কাউকে নিষ্কর্ম বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, তারপর আমি যখন বৃষ্টি বর্ষণ করি তখন সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সদৃশ উদ্ভিদ উৎপন্ন করে। এখানে দুইটা বিষয় আপনার তথাকথিত আল্লাহ পরিষ্কার করছে যে কিভাবে সে মানুষ সৃষ্টি করে এবং উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয়, কিন্তু কোনোটাই কিন্তু বিজ্ঞানের সাথে মিল নাই। এই যে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, অভিভাবক যে ভিডিওটা দেখাইছে, সেই ভিডিওটাতে যেভাবে মানে প্রথম থেকে মুহূর্ত, প্রথম মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখানো হয়েছে, সেখানে আপনার আল্লাহর কথার সাথে বিন্দু মাত্র মিল নাই। এটা এটাকে কোনোভাবে তুলনা করা যায় না, তাহলে এটা কন্ট্রাডিকশন না, এটা হলো একটা অবাস্তব ঘটনা। এখন আল্লাহ তো এক জায়গায় বলেননি, যে এক জায়গায় বলে গেছেন আল্লাহ সূরা রুমের আয়াত নাম্বার 21 বলছেন, সূরা বাকারাতে বলছেন, সূরা জুমার আয়াত নাম্বার 6 বলছেন, সূরা নিসাতে বলেছেন, সূরা আর রহমানের আয়াত নাম্বার 14 বলছেন, আমি তোমাদের পোড়ামাটি থেকে সৃষ্টি করেছি। তো এই যে এটা হচ্ছে সৃষ্টি, তারপরে আপনার যে আল্লাহ যে মানুষের যে রিজিকের একটা বন্টন করছে, আপনি যদি যদি সূরা সাবাতে আপনি আপনি ওইখানে থাকেন আপাতত, ওই ভাই আপনি আপনি ওই যে একটা বিষয়কে এরিয়া একটা বিষয় না কি ওইখানে থাকেন, এই যে আপনি যা বলছেন আল্লাহ এক এক জায়গায় এক এক রকম বলেছে, এটা কতটুকু যৌক্তিক আপনার কাছে মনে হয়, এই ব্যাখ্যাটা আপনি দেন আগে? না, এক এক জায়গায় বলেনি, বিভিন্ন জায়গায় একই কথা বলেছে আর কি। না ভাই, বিভিন্ন জায়গায় একই কথা বলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে। এঁটেল মাটি আর পোড়া মাটি এক জিনিস হয় না, কথা বুঝছেন? তারপরে রক্তচাপ, রক্তচাপ আর এঁটেল মাটি এক জিনিস, যে কোনো মাটিটাকে পোড়াইলেই তো, যে কোনো মাটিটাকে পোড়াইলেই তো সেটা আপনার মানে পোড়া মাটি, মাটি পোড়ালে কি রক্ত হয়, মাটি পোড়ালে কি রক্তচাপ হয়? সেখানে তো আল্লাহ তাআলা বলতেছে যে আমি যখন কোন বলি সবকিছু হয়ে যায়, এখন সেটাকে আপনারা কিভাবে খণ্ডাবেন? আপনি জানেন তাহলে তো আপনার এই যে এই আপনি যে এই কথায় থাকেন কোন বললে সবকিছু হয়ে যায়, তাহলে তো আপনার আমাদের এই ধরনের ব্যাখ্যা শোনার প্রয়োজন নাই। কোরআনে কিভাবে এক জায়গায় বলছে এটেল মাটি, আর এক জায়গায় পোড়া মাটি, আর এক জায়গায় বলছে শুকনো থেকে, আর এক জায়গায় বলছে পানি থেকে, আর এক জায়গায় বীজ থেকে, এই যে মানে একটার পর একটা অযৌক্তিক কথাবার্তা। এখানে ধর্মহীন ভাই আছেন, উনি একজন ডাক্তার, আমি আমার দেখিয়েছি ধর্মহীন ভাই, আপনি যদি একটু ওনাকে বলেন যে আসলে আমি আমার ধর্ম, আচ্ছা শুনে ওনার বক্তব্যটা আমি একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি, যেহেতু আজকের আলোচনা উন্মুক্ত, জি যেহেতু আজকের আপনারা আলোচনা যেহেতু উন্মুক্ত রেখেছেন, আমি হয়তো আমার আমার যে অবস্থান, অবস্থান থেকে এটা বিশ্লেষণ করছি, খণ্ডানোর দায়িত্ব আপনাদের, সেটা আমার নয়। আমি শুধু আপনারা যদি সুযোগ দেন আমি আমার বক্তব্যটুকু আপনাদের সামনে পেশ করতে পারি, বাট এটা নিয়ে আমি স্ট্যান্ড করতেছি না, আমি এটা নিয়ে এটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সেটা কিভাবে গ্রহণ করবেন অথবা কিভাবে গ্রহণ করবেন না সেটা আপনারা অবশ্যই রেফারেন্স দিয়ে, ব্যাখ্যা দিয়ে, আমি যেহেতু রেফারেন্স দিচ্ছি, যে অবশ্যই আমি একটা জায়গা থেকে দিচ্ছি, সেটা হোক বিশ্বাসীদের জন্য অথবা অবিশ্বাসীদের জন্য অথবা যারা বিশ্বাস অবিশ্বাসের মাঝেই নেই, যে কোনো কারোর জন্য হতে পারে। তো আমি আপনার সেটা বলছি আর কি, যে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, একটা সেকেন্ড, আপনি যে কথাটা আমাদেরকে বলেন, একটা সেকেন্ড উইজ গুড, একটা সেকেন্ড, আপনি যে কথাটা বললেন সেই কথাটা তো আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, তো প্রথম অংশটা যদি আমরা না বুঝি তাহলে আপনি দ্বিতীয় অংশ কন্টিনিউ করলে তো আসলে লাভ হচ্ছে না। তো প্রথম কথাটাই তো আমরা বুঝলাম না ওই আপনার, হ্যাঁ এখানে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশটা আপনার ওতপ্রোতভাবে আপনার সম্পৃক্ত। ধরেন কেউ একজন জন্ম নিলেই তো সে আপনার খাবে, মানুষ তো খাওয়া ছাড়া থাকতে পারে না, একটা প্রশ্ন আছে যে কোন বলে, এক মিনিট ভাই, এক মিনিট, আমাকে দুঃখিত, আপনাকে একটা প্রশ্ন সম্পৃক্ত প্রশ্ন করি, যদি কোন বলে হয়ে যায় তাহলে বিজ্ঞান যে প্রক্রিয়াটা বলছে ডিম্বাণু শুক্রাণু ক্রোমোজোম থেকে পর্যায়ক্রমে এক্স এবং ওয়াই নিষিক্ত হয়ে মাতৃগর্ভে যে আকারটা নেয়, সেটা তো কোন বলে হয় না, এটার জন্য তো 9 মাস সময় প্রয়োজন পড়ে। আল্লাহ কি কোন বলে হয়ে গেল তো 9 মাস সময় কেন লাগলো?
এইটার বলবেন। হ্যাঁ আমার, আমি রিফাত ভাই আমি একটু এখানে একটু বলি, এটা হচ্ছে কি আমার, আমি আমি আবুল আহাব ভাইকে হয়তো একটু আগে থেকে চিনি, আমার মনে হচ্ছে আমি চিনি। যাই হোক, আমি রিফাত ভাই আমার কাছে একটু অনুরোধ করবো, আপনি একটু আবুল আহাব ভাইকে একটু বলার সুযোগ দেবেন। আর একটা হচ্ছে আবুল আহাব ভাই, আপনি যদি সুরা আল মুমিনুনের 12-16, সুরা আল মুমিনুন 12-16 এই আয়াতটা একটু আমাদেরকে সবাইকে একটু যদি বুঝাই দিতেন আর কি, তাহলে মনে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যেত। ধন্যবাদ। হ্যাঁ, আবুল আহাব ভাই কে আমারও পরিচিত মনে হচ্ছে, যতটুকু বুঝি আর কি। ঠিক আছে, আপনি বলেন। জি না, আমি আমার আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে একটা ধর্ম বিশ্বাস থেকে যে বড় হচ্ছি, এবং ধর্ম বিশ্বাস আমাদেরকে যে স্পষ্ট একটা কিতাবের কথা বলছে, যেটা লাওহে মাহফুজ থেকে এসেছে, সেটা আরো অনেক বছর আগে, কোটি বছর আগে সেখানে লেখা ছিল, তো আমাদের এই বিশ্বাসকে তো আপনারা নষ্ট করতে পারেন না। আর যদি বিশ্বাসকে ভঙ্গ করেন, তাহলে আপনাদের স্পষ্ট রেফারেন্সটা তো আমাদের লাগবে যে হ্যাঁ, এই রেফারেন্সে আপনি আমার বিশ্বাসটাকে খণ্ডাচ্ছেন। সেটা আর মানুষ যেহেতু মাটির সাথে মিশে যায়, তাহলে তো মোটামুটি আপনার আমি এটা ধরে নিতে পারি যে আল্লাহ তাআলা সূরা আর রহমানের আয়াত আপনার 14-তে বলছে, পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। তো মানুষ যেহেতু মাটির সাথে মিশে যায়, তো এটার আপনার সৃষ্টির তো কিছুটা এখানে আমরা সামঞ্জস্য কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দেখতে পারি। এই ব্যাপারে আপনারা আমার সাথে একমত? এখানে এখানে একমত না ভাই, আবুল আহাব ভাই মাটি থেকে তৈরি, মাটির কিন্তু মূল উপাদান হলো সিলিকা। জি বলেন। হ্যাঁ, মাটিতে সিলিকা, কিন্তু মানুষের শরীরে কিন্তু সিলিকা একটা কি বলবো, খুবই যত সামান্য, এবং সিলিকা একটা এক ধরনের পয়জনাস মানুষের শরীরের জন্য। আপনি যদি সিলিকা যদি আপনার খেয়ে ফেলেন বা আপনার শরীরে যদি পুশ করা হয়, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। হ্যাঁ, আর মাটির বালি মাটি এগুলোর মূল উপাদানই হলো সিলিকা, কিন্তু মানুষের শরীরে কিন্তু সিলিকার অস্তিত্ব বেশি নাই। আর যদি মাটি দিয়েই তৈরি হতো মানুষের শরীর, তাহলে মানুষের শরীরে অন্যান্য উপাদানের তুলনায় ওই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা সেটা তুলনায় সিলিকাটা বেশি থাকতো। হ্যাঁ, তো এই কারণেই এই মাটি থেকে মানুষের তৈরি এইটা, তাহলে মানুষ যে মাটির সাথে মিশে যাচ্ছে, তাহলে মাটির সাথে মিশে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া, এটা তো একটা পর যে মানুষের দেহটা মাটির সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, না শুধু মাটির সাথে, মানে হিউম্যান বডিতে তো মিশছে না, আরো অনেক যৌগ আছে, জৈব যৌগ, যেগুলো আমরা জৈব যৌগ যেগুলো বলছি প্রাকৃতিক ভাবে, যেগুলো কার্বন সমৃদ্ধ, এগুলো তো মাটির সাথে মিশবেই। আপনি পলিথিন মাটির সাথে মিশাতে পারবেন না, ঠিক আছে, আপনার মাটির সাথে মিশে যায় মানে জি আপনারা তো দর্শন থেকে বলতেছেন যে আমরা মানব সম্প্রদায় থেকে আসছি, বা বিবর্তন, যেটা আপনারা চার্লস ডারউইনের কি কি জেনে আমাদের সামনে নিয়ে আসেন, কিন্তু যদি সেরকম কিছু একটা হয় তাহলে আবুল আহাব ভাই, হিন্দুরা যখন মাটিতে একটা শরীরকে পুড়িয়ে ফেলে এবং সেই পুরানোটা যখন বাতাসের সঙ্গে মিশে যায়, তাহলে আপনি কি বলতে পারেন যে মানুষের শরীর বাতাস দিয়ে তৈরি, মানুষের শরীর আগুন দিয়ে তৈরি? মানুষের আপনার ইয়ে আছে, পানি আছে আপনার, মানুষ আপনার সৃষ্টির মানে পেছনে আপনার বাতাস আছে, এগুলো আছে আপনার। আমি তো কোরআন শরীফ থেকে বা পবিত্র গ্রন্থ থেকে যেটা আমরা বিশ্বাস করি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি, কিন্তু আপনারা যে আমাদের সামনে যে বিবর্তন নিয়ে আসেন, সেটা কিভাবে, সেটা কি আপনার আজও কি, আজ পর্যন্ত কি সেটা প্রুফ কিনা, না সেটা একটা থিওরি অথবা না একটা বিবর্তন বাদের কথা বলছেন আপনারা? বিবর্তন নিয়ে যদি চিন্তা করেন, যদি আমাদের আলোচনার বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে একটু, তারপরে যেহেতু বিবর্তনের বিষয়টা নিয়ে আসলেন, বিবর্তন যেহেতু সৃষ্টি থিওরি, হ্যাঁ যেহেতু সৃষ্টির সাথে এটা তো আপনার, হ্যাঁ সৃষ্টির সাথে তো এটা একেবারেই সরাসরি জড়িত। জি, সরাসরি জড়িত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যে বলেন, আমার মানে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে, হ্যাঁ আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, যে যে এই যে সৃষ্টির কথা বলছেন, যে একটা হতে পারে যে আদম হাওয়া থেকে বা যে ডেসক্রিপশনটা আসছে এইভাবেই মানব কুলের সৃষ্টি হচ্ছে, এটা একটা কথা। আবার কোরআনে দেখা গেল যে বিভিন্ন সময়
বিভিন্ন ভাবে কখনো বীর্য থেকে, কখনো মাটি থেকে, কখনো ঠনঠনে কাদা মাটি থেকে, এই বিষয়গুলো পর্যায়ক্রমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মানুষের সৃষ্টি তত্ত্ব। কিন্তু আসলে এটা বিজ্ঞানসম্মত কোনো সৃষ্টি তত্ত্বের সঙ্গে খুব একটা যায় না। যে এমব্রায়োলজি সম্পর্কে, হিউম্যান এমব্রায়োলজি সম্পর্কে আমরা যেটা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি, এটার সাথে কোরআনিক যে আপনার এমব্রায়োলজি যেটুক আছে, বীর্য থেকে তৈরি করি, রক্তপিণ্ড থেকে তৈরি করি, বা এই কথাগুলো যে ছুড়ে দেওয়া আছে, আসলে এগুলো কোনো কিছু সেন্স মেক করে না। আমরা যখন একটু ডিটেলসে যাব এমব্রায়োলজির, তখন আসলে এই কথাগুলো আপনার আর তখন কোনো অর্থ বহন করে না। এটা আমরা যারা একটু বিজ্ঞান মনস্ক, আমরা যারা বিজ্ঞান বিষয়টাকে প্রাধান্য দেই, ধর্ম বিশ্বাসটাকে প্রাধান্য দেই না, তাদের কাছে এই বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা হিউম্যান এমব্রায়োলজি এখন একটা এস্টাবলিশ জিনিস, হিউম্যান এমব্রায়োলজি মেডিকেল সায়েন্সে যেটা পড়ানো হয়, এটা একটা এখানে বিন্দুমাত্র কোনো জায়গায় কোনো ত্রুটি এখন আর নেই। কারণ এটা আবিষ্কার হতে হতে, গবেষণা হতে হতে এখন এমন একটা পর্যায়ে আসছে, আমরা প্রত্যেকটা বিষয় খুব খুঁটিনাটি বিষয়, প্রত্যেকটা স্টেজ ধরে ধরে আমরা একটা হিউম্যান বডিকে একেবারে একটা ডিম্বাণু এবং শুক্রাণুর জায়গোট ফর্ম থেকে, ইমপ্লান্টেশন থেকে শুরু করে অর্গানাইজেস একদম আপ টু ডেলিভারি পর্যন্ত একটা বৈজ্ঞানিক একটা প্রক্রিয়া, যেটা কোরআনের সঙ্গে যায় না। যদি আপনি কোরআনের রেফারেন্স নিয়ে আসেন, অন্য ধর্মগ্রন্থের কথা তো বাদই দিলাম, এই যেই এমব্রায়োলজি নিয়ে এসে কোরআনের মধ্যে ঢুকানো হয়েছে, এগুলো একটা মানে লোকে মুখে শোনা কিছু বিষয় এর ভিতরে ঢুকে গেছে, এটা একটা বিষয়। আর যদি বিবর্তনের কথায় বলেন, বিবর্তন একটা থিওরি, বিগ ব্যাং ও একটা থিওরি। ইসলামিস্টরা, ধর্ম বিশ্বাসীরা যারা ইসলামিস্ট, জাকির নায়কের মতো যারা আছেন আর কি, ইসলামকে প্রমোট করার চেষ্টা করেন বিকৃত ভাবে, তারা বিগ ব্যাং থিওরি কোরআনের মধ্যে আছে সেটি নিয়ে খুব লাফালাফি, খুব ফালাফালি, খুব চিল্লাচিল্লি, সেটাকে সেটা সত্য কোরআনের মধ্যে আছে। আর ডারউইনের এই এই থিওরিটা, বিবর্তনবাদ বা এই এভোলিউশন থিওরিটাকে তারা নিতে চায় না। এটা থিওরি, এটা তো কোনো কিছু না, বিগ ব্যাং থিওরি নিবে কিন্তু এভোলিউশন থিওরি নিবে না। আর এভোলিউশন থিওরি আপনি তো জানেন এই বিষয়টা নিয়ে বিস্তর, সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে কেন আমরা বিশেষ করে আপনার আপনার কথা শুনবো না আপনার বিবর্তন? হ্যাঁ আমি বলছি ভাই, বিবর্তন গ্রহণ করতেই হবে, কারণ বিবর্তন একটা সময়, আপনি জানেন যে অনেক সময় ধর্মীয় কারণে হোক, কারণ এটা বিবর্তন গেলে আব্রাহামিক রিলিজনের আপনার যে ইহুদি খ্রিস্টান এই ধর্মগুলো বেসিক্যালি হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়। বিবর্তন শুধু ইসলাম নয়, ওই ধর্মগুলো আপনার ইনভ্যালিড হয়ে যায়। আর এই কারণে একটা সময় প্লাস কিছু আপনার উপযুক্ত ডাটা বা পরীক্ষা নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা বা সরঞ্জাম বা অ্যাপারটাস এগুলো না থাকার কারণে, মানে ওই যে আমাদের যে প্রযুক্তির অভাবের কারণে, একটা সময় ডারউইনের এই তত্ত্বটাকে গ্রহণযোগ্য মনে হয়নি। কিন্তু এখন আপনি জানবেন যে সমস্ত বিজ্ঞানীরা এই বিষয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে যে না, ডারউইনের এই বিবর্তন তত্ত্বকে আর ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ এই বিষয়ে অনেক ধরনের প্রত্নতাত্ত্বিক, এই যে এমব্রায়োলজি, এই যে এমব্রায়োলজিক্যাল তত্ত্ব আছে এই বিবর্তনবাদকে এস্টাবলিশ করার জন্য, এই যে ভ্রূণ, ভ্রূণের যে বিকাশ এবং বিভিন্ন প্রাণীর ভ্রূণের বিকাশ, বিকাশগুলোকে যদি আমরা একসাথে সিকোয়েন্স আকারে সাজাই, তাহলে এখানেও আপনার বিবর্তনের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এবং যেগুলো এককোষী প্রাণী তাদের ভিতরে তো প্রতিনিয়ত বিবর্তন ঘটে যাচ্ছে। হ্যাঁ, তো বিবর্তন থিওরির পক্ষে এখন এত বেশি জোরালো অবস্থান বিজ্ঞানীদের যে এটা এটা খুব বেশি দিন আর থিওরি থাকবে না। আর এটা যখনই থিওরি থাকবে না, তখন আর ধর্মের এইসব গাঁজাখুরি গল্প টিকবে না। এখনো টিকে আছে তবে থাকবে না আশা করি। ধন্যবাদ। না আপনার আপনি ধন্যবাদ। আমি কি বলবো? হ্যাঁ অবশ্যই, সঞ্চালক যিনি আছেন আমি কি বলবো নাকি? আচ্ছা না, যেটা হচ্ছে আমাদের তো আপনার আমাদের তো একটা আপনার জীবন ধারা থেকে আমরা যেটা মানে পাই, আমাদের সমাজ ব্যবস্থা থেকে বা আমাদের ধর্মীয় ব্যবস্থা থেকে আমরা যেটা পাই, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আত-তিনে ক্লিয়ার করে দিয়েছে যে আপনার উনি বিভিন্ন আল্লাহ বিভিন্ন ডুমুরের জলপাইরে আপনার শপথ করেছে, তুর পাহাড়ের শপথ করেছে, একটা নিরাপদ শহরের শপথ করে আমাদেরকে বলছে যে
নিঃসন্দেহে আমি মানুষকে সবচেয়ে সুন্দর খাড়া গঠনে সৃষ্টি করেছি। এটা সুরা আতিনে আপনি যদি যান সেখানে পাবেন 1 থেকে 8-7 নম্বর প্রত্যেকটা আয়াত, এগুলো বিশ্লেষণ করা হয়েছে। এখন এটা কেন মানবেন না আপনারা, আমি একটু সেটা একটু জানতে চাচ্ছি আর কি, যে আপনারা এটা কি বিজ্ঞানের সাথে যাচ্ছে না বিধায় মানবেন না, নাকি আপনারা কোনো একটা বিরোধিতা মানবেন না, বা না আপনারা অন্য কোনো নতুন আপনাদের তো যে যে ডারউইনের ইয়েটা মানে তথ্যটা এটা তো ফাইনাল না আপনার, এটা তো এখনো মানে চলমান, নাকি আপনারা এটাকে ফাইনাল করছেন? তার কারণ আপনি কি তাহলে মনে করেন যে আগামী আরো 2 লক্ষ বছর পরে বানর থেকে আপনার মানুষ আসবে, অথবা যে কোনো বানর মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? না, এগুলো তো এরকম ভাবে আসলে ভাবা হয় না। আর বানর বানর ধমন ভাই, এই জায়গাটা আমি একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিবর্তনবাদ সম্বন্ধে যদি আপনি কথা বলতে যান, তাহলে আপনাকে বিবর্তনবাদ সম্বন্ধে জানতে হবে। বিবর্তনবাদ একটা সিম্পল থিওরি হচ্ছে কি, বিবর্তনবাদ সামনে অগ্রসর হয়, পশ্চাৎপদ করে না, মানে পেছনে যায় না। বিবর্তনবাদী নিয়ম হচ্ছে সে অগ্রসর হবে, পেছনে আসবে না। যেহেতু আমরা আমরা আপনি যেটা বলছেন যে একটু এখানে একটু আপনার ক্লিয়ার করে দেন, বিবর্তনবাদ বলতে কিছু না, বিবর্তন তত্ত্ব, এখানে একটু ক্লিয়ার করে নেন আপনি। হ্যাঁ, বিবর্তন তত্ত্ব থিওরি। আচ্ছা, আমি যেটা আরেকটা যেটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, এই যে ধর্মীন ভাই যে কথাটা বলছিলেন যে আপনি মানে কি বলে বিগ ব্যাং কে, বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি কে যদি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করার জন্য মানে মানে কি বলবো এখানে যদি চরম চেষ্টা করা হয়, যা জোকার নায়ক তো মোটামুটি পারে না যে কি এটাই বলতে যে আমরাই বানাইছি এই তত্ত্বটা আইনস্টাইনকে বাদ দিয়ে, একে বাদ দিয়ে না, এখন সেটা তো আমি আমি না না, কিন্তু কিন্তু হু ইজ গড এর সাথে বিবর্তনবাদ, হু ইজ গড এর সাথে বিবর্তনবাদ তো আমার আপনার যে আপনি, হ্যাঁ বলেন না, আপনি তো শুধু এটা তো যে আপনি যদি বিগ ব্যাং থিওরি বা সৃষ্টিকাল নিয়ে আসেন তাহলে তো এটা অন্যদিকে যাচ্ছে। আপনি যদি এটা যদি বাইবেলও দেখেন সেখানেও কিন্তু একই কথা বলছে কোরআনের মতো। আপনি যদি বাইবেলের যদি Genesis 1, ওল্ড টেস্টামেন্ট, হিব্রু বাইবেল যেটা, সেটা যদি ইয়ে করেন তাহলে আপনার সেখানে অধ্যায় একই আছে যে ঈশ্বর কিভাবে আপনার পৃথিবী সৃষ্টি করছে, তো একই জিনিস তো আপনার পবিত্র কোরআনে এসছে, সেটাকে আপনি কি বলবেন? সব ধর্মগ্রন্থ কি মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা আবুল আহাব ভাই একটু বলি তাহলে, পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির যে ব্যাখ্যা আপনার আব্রাহামিক রিলিজনে, মূলত তো ওল্ড টেস্টামেন্ট থেকে আসছে, ওখান থেকেই কোরআনে আসছে, তো সেইখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির যে প্রথম কথায় যে পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড একসঙ্গে ছিল, এই পৃথিবী থেকে এগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। কিন্তু বিগ ব্যাং বা আমরা যেটা যে থিওরিটা মহাবিশ্ব তৈরির যে থিওরিটা আমরা জানি, সেখানে বিগ ব্যাং যখন ঘটনাটা ঘটেছে তখন কিন্তু যে যে এক্সপ্যানশনটা ঘটেছে তখন কিন্তু পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না। আর কোরআন বা আব্রাহামিক রিলিজনে পৃথিবীটাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হলো কেন্দ্র, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু হচ্ছে, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। এবং পৃথিবী হলো মূল টার্গেট, মূল টার্গেট প্ল্যানেট হলো পৃথিবী, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যত নক্ষত্র আছে তারকারাজি এগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে, একটা বিয়ে বাড়ি যেরকম সাজানো হয়, আলোকসজ্জা করা হয় পৃথিবীটাকে, মানে সুন্দর পৃথিবীর মানুষ রাতের বেলা আকাশের দিকে তাকাবে, একটু একটু আলো জ্বলবে, হ্যাঁ মিটমিট করে আলো জ্বলবে, সুন্দর লাগবে, এরকম শোভা শোভিত করেছেন, নিচের আসমানটাকে শোভিত করেছেন। কিন্তু ব্যাপারগুলো তো এরকম নয়, এটা তো ওই প্রথম আসমানে অবস্থান করা নয়, এটা দেখা গেল যে এই এই যে ছোট ছোট আলো, এই বিয়ে বাড়ির আলোর মতো দেখি আমরা, এগুলো তো সূর্যের চেয়ে তো অনেক বড় বড় নক্ষত্র। কিন্তু কোরআন বা আব্রাহামিক রিলিজনের যে বর্ণনাটা এসেছে তাতে মানে পৃথিবীর আকাশটাকে সুশোভিত করার জন্য সুন্দর করে এই লাইটের মতো করে সাজানো হয়েছে, কিন্তু আসলে যে বাস্তবতা এমন নয়, বাস্তবতা কি এমন, বাস্তবতা এমন নয়। আর সবচেয়ে বড় কথা, সেই 13 লক্ষ কি বলছে বিলিয়ন 13.some billion ইয়ার্স আগে এই বিগ ব্যাং ঘটেছে, আর পৃথিবীর বয়স আর এই ইনভার্সের এক নয়, আর পৃথিবীও এই ইনভার্সের সেন্ট্রাল পজিশনে নেই। ধন্যবাদ, আপনি আবুল আহাব আপনি বলতে পারেন এখন।
না ঠিক আছে, আপনারা আমরা আসলে একটু অন্যদিকে চলে যাচ্ছি, আমরা আমাদের বিষয় থাকি এই এই ব্যাপারে। আপনার বলতে গেলে তো অনেক আপনার এই দাওরা মরা তে আপনার যেতে হবে, তো আমরা ওই যে মানব জন্মটাতেই আপনার থেকে থাকি। আমরা তো জানি যে মুখ দিছে আল্লাহ, আপনার খাওয়াইবো আল্লাহ, তো এখন এগুলো তো বিভিন্ন আপনার এই মানে কোরআনের বিভিন্ন আয়াতে মানে এসছে, এখন এটা তো আমাদের আরো আপনার মানে কোটি কোটি বছর পূর্বে লাউহে মাহফুজে লিখা ছিল, এখন সেটাকে তো আমরা আপনার মানে এড়িয়ে যেতে পারি না। আমি আপনাদেরকে সেটা বলছি আর কি, যে এটা এটা তাহলে কি আপনারা মনে করেন যে মানে কোরআনে ভুল বলা হয়েছে বা লাউহে মাহফুজে কিছুই ছিল না? হ্যাঁ, আমি আবুল আহাব ভাই আপনাকে এই প্রশ্নের ব্যাপারে বলছি। কোরআনের আয়াতগুলোকে যদি আপনি দেখেন আর কি, কোরআনের আয়াতগুলোকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করলে আপনি কয়েক একটা জিনিস পাবেন। সেটা হলো যে বেশিরভাগ আয়াত কি হয়েছে, একটা ঘটনাক্রমে, একটা ঘটনা বা একটা কথার পরিপ্রেক্ষিতে একটা করে আয়াত সৃষ্টি হয়েছে। তাহলে একটা জিনিস যখন এরকম চলমান থাকে, যে কেউ একটা মদিনার বাজারে কোনো ইহুদি খ্রিস্টান একটা কথা বলো নবীকে নিয়ে বা তার কোনো কর্মকাণ্ডকে নিয়ে, আর দুই একদিনের মধ্যেই একটা আয়াত হয়ে গেল, তাহলে ঘটনা পারস্পরিকতায় তখন ওই কথাটা কাউন্টার করার জন্য আর একটা কথা চলে আসে। একটা কথাকে কাউন্টারে দুইজন কতক্ষণ, দুইজন দুইটা পক্ষ, একটা হলো কাফের আর একটা হলো আল্লাহ, আল্লাহ এবং তার নবী, তাহলে দুইটা পক্ষের মধ্যে কনভার্সেশনের মতো হচ্ছে। যখনই কাফেররা কোনো কিছু বলছে তার এগেনস্টে একটা আয়াত চলে আসছে। তাহলে এইটা ভাই আগে প্রত্যেকটা ঘটনা একটা কথা বললে তার এগেনস্টে আল্লাহ বা নবী একটা করে আয়াত ডাউনলোড করে ফেলে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো এবং আপনি হাদিস শুনবেন, হাদিসে দেখবেন যে এই যে বিবি আয়সা বা মা আয়সা উনি বলছেন যে আপনার মানে রেডি থাকে আয়াত, মানে যখন যেরকম দরকার সেরকম আয়াত চলে আসে। তাহলে এইগুলো তো ভাই এরকম বুঝায় না। লোহে মাহফুজে যদি এটা লেখা থাকবে, এই দাবিটা করার তো কোনো কারণ ছিল না, এই দাবিটা করে বরং কোরআনকে আরো বেশি আপনার বিতর্কিত করে ফেলা হয়েছে। ঠিক আছে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটা করে আয়াত আসতেছে, ইটস ওকে, নো প্রবলেম, এটা তো কোনো সমস্যা ছিল না। কিন্তু আগে থেকে সব লেখা আছে, এই কথাগুলো তো আসলে, এই যে আপনি যে আবুল আহাবটা নাম ব্যবহার করছেন, ওনার নিয়ে যে সূরাটা আছে, এই সূরাটা নিয়েই তো যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে কিন্তু কোরআনের অসারতা প্রমাণিত হয়ে যায়। তো যাই হোক, ধন্যবাদ, আমাদের আসলে আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা মানুষের সৃষ্টি অ্যাড করে দি, সেটা হচ্ছে সূরা তাহরিম এক নম্বর আয়াতটা, হে নবী, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো? এই আয়াতটার কি দরকার ছিল কোরআন শরীফে আমাকে একটু বলেন তো, এই আয়াতটার কি দরকার ছিল, কি দরকার ছিল, এটা কেন, এটা কিভাবে জীবন বিধান হতে পারে, এটা হতে পারে ভাই? এখন এখন হু ইজ গড আপনি, হ্যাঁ হু ইজ গড, আপনি যদি ইয়ে হতেন, আপনি যদি অ্যাঞ্জেল হতেন বা ফেরেস সরি আল্লাহর যদি নবী রাসুল হতেন, তো আপনার উপরও এরকম মানে আসতে পারে। তো এটা তো মানে আয়াত তো এটা তো আগে রেডি ছিল, এটা বিভিন্ন ঘটনাক্রমে হয়তো আসছে। সেখানে সূরা আত-তাহরিমে আপনার দাসী মারিয়া কিবতিয়ার সাথে হয়তো নবীর একটা আমাদের নবীর সহবত তহবত আপনার মানে ছিল, আপনার মানে হয়েছিল, সেটা হয়তো আল্লাহ উনি উনার অন্য বিবিরা যেটা আয়েশা হয়তো আপনার একটু দেখে একটু মনক্ষুণ্ণ হয়েছে, বা আপনার হযরত ওমরের মেয়ে কি জানি হাফসা হয়তো দেখে, হাফসা হাফসা, সেই জন্য আল্লাহ হয়তো বলছে যে জি হ্যাঁ হাফসা, হাফসা বিন ওমর খুব সম্ভবত। তো আপনার সেটা তো আল্লাহ তাআলা এক নম্বর আয়াতে বলছে যে আপনি আপনার স্ত্রীগণের, এটা তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি তো ইয়ে চাইছে, উনি তো সরি বলছে যে না ঠিক আছে যা হয়েছে এরকম আদা সিদ্ধা সিদ্ধি নিয়ে হবে না, তোমরা এই ব্যাপারে মাইন্ড করো না। হ্যাঁ, এটা তো আয়াতটা তো ক্লিয়ার ভাই, এটা তো ক্লিয়ার। এই বিষয়ে আমি একটু বলি ভাই, এই বিষয়ে একটু বলবো ভাইজান, না না আয়াতটা শোনা যাচ্ছে, আয়াতটা ক্লিয়ার, সবাই সব না, আমি একটু বলি ভাইয়া, আয়াতটা ক্লিয়ার তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু আয়াতটা কার উপর নাজিল, কার জন্য নাজিল হইছে? Only for Nobi, only for Nobi, not for the others. এখানে বলা হচ্ছে নবী আমি তোমার জন্য হালাল করেছি, যেটা যেটা ওনার ব্যাপার, এটা তো সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার ভাই। এই ব্যক্তিগত ব্যাপারটা কিভাবে একটা জীবন বিধান হতে পারে ফর আদার্স, যেখানে উনি বলে দিছে আল্লাহ যেটা তোমার জন্য হালাল করেছি সেটা তুমি কেন হারাম করছো? ইট ইজ ফর ইউ, আপনি ফর দা আদার্স, আপনি না, এটা তো
হু ইজ গড ভাই, এটা তো আল্লাহ তাআলা তো এটা এবার নবীকে এভাবে তো বিভিন্ন সময় বলছে যে এটা তোমার জন্য না বা ওটা তোমার জন্য না, আপনি তো এই আপনি তো মানে পুরান কথা নিয়ে ঘাটাঘাটি করতেছেন, এখানে তো আপনি আমার নবীকে আপনি হু ইজ গড ভাই তো নবীকে আল্লাহ তাআলা আবু আবুল আব ভাই বুঝতে পারছি, নবী হলেন যেহেতু আল্লাহর মানে বন্ধু হাবিব, তার হলো মনোনীত লোক, খাস লোক, তো তার জন্য স্পেশাল কিছু ব্যবস্থা তো থাকবেই আর কি আসলে। হ্যাঁ তো একটা জিনিস মনে করেন, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার বস আছে, এখন একটা নিয়ম করে দিছে, এখন নিয়মটা হচ্ছে কি যে কেউ মানে ধূমপান করতে পারবে না, এখন যদি বলো যে কি আমি শুধু তোমার জন্যই এই কাজটা করলাম, ধরলেন আপনাকে বললো কি ধর্মিন ভাই আপনাকে বললো যে কি আপনার বস যে তোমার জন্য আমি সিগারেট খাওয়া নিষিদ্ধ করলাম, ঠিক আছে, এটা কিভাবে জীবন বিধান হয় ভাই, এটা কিভাবে জীবন বিধান, এটা অফিসের নিয়ম হয় কিভাবে, এটা তো অফিসের নিয়ম হতে পারে, এটা অনলি ফর ইউ, যখন আপনার জন্য কোন নিয়ম হবে সেটা তো আপনাকে বলে দেওয়া হচ্ছে, আর যেগুলো সবার জন্য। আমার মনে হয় আলোচনাটা অনেক অনেক দিকে চলে যাচ্ছে, আমরা একটু মেন জায়গায় আবুল আহাব ওনার সাথে ওনাকে একটু বুঝার জন্য, হয়তো আমি নিজেও বুঝার জন্য বুঝে নেয়ার জন্য আমি বলতেছি, আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আল্লাহ যেই ক্যারেক্টার বা ঈশ্বর ভগবান যে ক্যারেক্টার, এটা হচ্ছে একজন ছবির পরিচালক, পরিচালক যেইভাবে ডিপজল ছাঁচাকে ব্যবহার করবে ঠিক সেইভাবে ডিপজল কাজ করবে, আমরা হচ্ছি হয় ডিপজল না হয় সালমান শাহ না হয় শাহরুখ খান, এদের মধ্যে আমরা অ্যাক্টিং করতেছি, আসলে আমরা যদি এই পরিচালকের কথায় মতো যদি ডিপজলকে যদি আমরা সন্ত্রাসী বলে ডাকি বা শাহরুখ খানকে একজন ভালো মানুষ বলে ডাকি, তাহলে ভাই আমাদের তো এখানে কোনো দোষ নেই, কারণ শয়তান যদি ওখানে আদমকে যদি গন্ধম বা হাওয়াকে প্রশ্ন মানে সলা পরামর্শ দিয়ে যদি কুমন্ত্রণা দিয়ে যদি না খাওয়াই তো আমরা আমাদেরও জন্ম হতো না, এইসব কিচ্ছা কাহিনী একটা বইয়ের মধ্যে যখন আমরা পাই তখন আসলে আমাদের বইয়ের ভিতরে কি আছে না আছে এগুলি আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ রাখে না। এখানে ইলিয়াস আহমেদ আপনি একটা লিংক দিয়েছিলেন, আমি এটা কি এখন দেখাবো না আপনি কিছু বলবেন? হ্যাঁ যদি আপনি মনে করেন দেখাতে পারেন, ওই বিবর্তনের ব্যাপারে যে কি বলে আবুল আহাব চাচা উনি যে বললেন, এটা দেখে ওনার বিবর্তনের যে ধার্মিক ধারণাটা আছে সেটা ভাঙার কথা, তারপরে যদি না ভাঙে তাহলে ওনাকে সৃষ্টিকর্তা ওই মেয়েদের গাঁজা মনে হয় খাওয়াইছে এই জন্য বুঝবে না। ধন্যবাদ। না 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 আমি না আপনার সাথে আসলে মানে এই ক্ষেত্রে আপনি আমাকে একটু আপনাকে আক্রমণ করিনি একটু ঠাট্টা করলাম আর কি, ব্যক্তিগত ভাবে কি আমি তো একটা বিশ্বাসের অবস্থান থেকে আপনাকে বলছি, আপনি আমার বিশ্বাসটাকে খণ্ডাবেন সেটা আপনার দায়িত্ব, আপনি এখন আপনি যদি খণ্ডনের বিশ্বাস ঠিক আছে মেনে নিলাম বিষয় না ভাই, আপনি যদি ঠিক আছে আপনি যদি আমার কোরআন না মানেন আমি যদি আপনার বাইবেলে যাই সেখানে তো আচ্ছা তাহলে আমার বিশ্বাসটাকে আমার অন্তর থেকে আপনার এটা তো আমার অন্তরটা তো সেখানে আপনার অলরেডি নিহিত আপনার, আপনি ঠিক আছে আমি যদি আপনার পবিত্র কোরআন থেকে যদি চোখ সরাই যদি ওল্ড টেস্টামেন্ট আপনার জেনেসিস যায় সেখানে আপনার দেখবেন যে আপনার মানে 11 নম্বর আয়াতে একবারে প্রথম অধ্যায়ে আছে যে আপনার পৃথিবীতে ঘাস হোক শস্যাদি হোক ফলের ফল ফসল হোক, তো এই যে সবকিছু যে আপনার যে দিচ্ছে যে আপনার রিজিক বা আমাদের জন্য, তো এটা তো আপনার তাইলে কি মানে বাইবেলও কি আপনার আপনারা বলবেন যে এটা ভুয়া নাকি? ভাই শুনেন, আমার আমার বাচ্চারা আমার বাচ্চা সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে বাসার সামনে ঘাস আছে, আকাশ উপরের দিকে আকাশ দেখা যায়, বৃষ্টি দেখা যায়, গাছপালা দেখা যায়, শস্য দেখা যায়, হ্যাঁ সেগুলি কিন্তু দেখতেছে, এগুলি সে একটা বইয়ের ভিতরে ঢুকিয়ে বলতেছে যে এই যে হচ্ছে আমার ধর্মগ্রন্থ। যাক আমি আপনাকে প্রথম যেটা বলছিলাম যে আপনি যেই গ্রন্থের কথা বলছেন সেই গ্রন্থে আমাদের সৃষ্টি তত্ত্ব যেভাবে দিচ্ছে যে মানে শয়তান বা আদম হাওয়া এই তথ্যগুলি যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে আমার খণ্ডনের কিছুই দেখছি না, আপনি হয়তো আমি হয়তো আপনাকে বুঝিয়ে বলতে পারতেছি না। আপনি কি ঠিক আছে আপনি আপনি না আপনি তো আপনার আকাশ তো আছে, এখন আকাশ আপনি যদি বিশ্বাস না করেন বা আপনার ছেলে বিশ্বাস না করেন বললাম তো এটা তো আমার আমার ছোট বাচ্চাটা দেখতেছে গুণা হবে, হ্যাঁ আকাশ দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে গাছ দেখা যাচ্ছে শস্য দেখা যাচ্ছে ফল ফলাদি, হ্যাঁ
গরু থেকে আমরা দুধ নিয়ে আসতেছি, এগুলি আবার একসাথ করে আপনি বলছেন যেগুলি সব অভিভাই উনি যে বলতেছে যে আকাশ তো দেখতেছেন, আকাশ বলতে কিছু নাই, আমরা যেটা দেখতেছি ওটা তো আকাশ না, আপনি কোরআনের ভাষায় যেটা আকাশ বলা হয়েছে না, আকাশ বলতে তো কিছু নাই, আপনি কে বলছেন, কে বলছে আপনাকে, কোথায় পেয়েছেন যে আকাশ বলতে কিছু আছে? আপনার সূরা কাফের আয়াত নাম্বার 6 তে সাত আকাশ সাত গুণ আছে তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে সূরা কাফের আয়াত নাম্বার 6 আপনি দেখেন, ওপেন করেন আপনি, হ্যাঁ আপনি সূরা কাফের আয়াত নাম্বার 6 দেখেন, দেখেন জি আপনি হ্যাঁ আমি একমত কোরআনে আছে, ঠিক আছে, হ্যাঁ আপনি সূরা কাফের আয়াত নাম্বার 6 দেখেন, যদি না থাকে আপনি বলেন যে না নেই, এই যে এই যে আপনি বলছিলেন যে কোরআন কি মিথ্যা প্রমাণ করে, এটাই তো একটা মিথ্যা প্রমাণের একটা অভিভাই আমি একটু বলি, কিন্তু এই আবুল হাবের সাথে একটু কথা বলি, হ্যাঁ দুই মিনিট কথা, এখন এগুলো তো আমাদের, আচ্ছা আবুল হাব আপনি একটু এই যে নাইম ভাইয়ের সাথে একটু কথা বলেন, আচ্ছা আমি বলতেছি চাচ্ছি যে আমরা 1400 বছরে আকাশে তো আল্লাহ বলছে যে কোনো ফাটল নেই আপনার, না আমি আবুল হাব ভাই আপনার সাথে একটু আলোচনা করি, আপনি একটু আলাপ করেন, আপনি বিবর্তন, আমি বায়োলজির ছাত্র কিন্তু আমি বায়োলজি নিয়ে আলাপ করব না, আমি শুধু আপনাকে বলবো যে আপনি কি এই যে কোরআনের বাইরে গ্রিক সভ্যতার যে বিজ্ঞান বা তাদের যে দর্শন এগুলো নিয়ে আপনার কি কোনো জানাশোনা আছে একটু কাইন্ডলি বলেন, জি জি ওই যে গ্রিকের আপনার গ্রিকের কি জানি মানে আয়োনিয়ান আপনার যে মানে ইয়ের সময় আয়োনিয়ান দ্বীপপুঞ্জে অনেক আপনার ছিল আয়োনিয়ান যে সমস্ত মানে এরিয়া ছিল কিছু কিছু আপনার ডেমোক্রেটাস স্টেটাস ছিল, জি কোরআন জি না আয়োনিয়ান সভ্যতা না, আয়োনিয়ান একটা জায়গা, আয়োনিয়ান একটা দ্বীপপুঞ্জ, সেখানে সবচেয়ে বেশি বিজ্ঞানীরা এসেছে, ওটা সভ্যতা না আয়োনিয়ান কোনো সভ্যতা না, ওটা একটা দ্বীপপুঞ্জ জি বলেন বলুন, এই সমস্ত তখন তারা চিন্তা করত এই তারকাপুঞ্জ সূর্য চন্দ্র কে কার পিছনে দৌড়ায় কে ঘোরে, চন্দ্রগ্রহণ কি সূর্য গ্রহণ কি, মানুষের এমব্রিওলজি নিয়ে তখন আলোচনা হয়েছে, এসব বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? সেটা বলছি যে বিজ্ঞান নিয়ে করছে এবং পরবর্তীতে মুসলমানদেরই একদল বিজ্ঞানী যাদেরকে তখন কাফের বলা হয়তো মুতাজিল গুরু, তারা এই যে গ্রিক দর্শন থেকে ধার করে বিজ্ঞানের চর্চা শুরু করলো, তারা কিন্তু টিকতে পারলো না মাঠে, তাদেরকে আমরাই মুসলমানরাই তাদেরকে তাড়িয়ে দিয়েছি, কেন তাড়িয়ে দিয়েছি যে তারা সেই বিজ্ঞান যে যে দর্শন যেটা অনুসরণ করে সেটা কাফেরদের এবং মুসলমানদের অনেক গোমর ফাঁক হয়ে যাবে, আমরা শুধু বলি যে সবসময় আমরা একটা কথা বলি 1400 বছর আগে নবী যদি না হতো বা যদি আল্লাহর এটা যদি কিতাব না হতো তাহলে এগুলো কিভাবে বললো, কি বলছে এমন একটা কথা শুনে, বিজ্ঞান কি জিনিস, একটা হাইপোথেসিস দিতে গেলেও যে বক্তব্য লাগে, যাও পাখি বল গিয়ে তারে, এই কথা বললে যদি এর মধ্যে যদি আপনি বিজ্ঞান আবিষ্কার করেন তাহলে বড় দুঃখজনক, এবং আপনি জানেন যে আমাদের যে ইয়েতে আপনাদের মূল যে সৌদি আরব ভিত্তিক যে শরিয়া আবার যে কাউন্সিল তারা কিন্তু এখন বলছে যে কেউ যেন বিজ্ঞানের সাথে কোরআনকে মিলাতে না যায়, তাহলে সেটা হাস্যস্পদ হবে এবং সেটা তারা করে, এবং এক সময় দেখা গেছে যে নিউমেরিক্যাল যে আপনাদের যে মিরাক্কেল যে কথাগুলো বলতেন যে 19-এর সাথে মেলে 6-এর সাথে মেলে এ দিয়া বিভিন্ন জায়গায়, এটা যে প্রথম বের করেছিল তাকে জবাই করে মারা হয়েছে, এটা মনে হয় জানেন যে এই সমস্ত আলতু ফালতু কথা দিয়ে মানুষের কাছে হাস্যস্কর হওয়া, কাজী ইব্রাহিম হওয়া আর এই যে আপনাদের ডক্টর কি যেন ওই যে আজহারি হওয়া, এই আবার ওই যে মামুনুর আছে একটা আর একটা আছে ওই যে যাই হোক যাদের যে বিজ্ঞান আপনার কাজী ইব্রাহিমের আমরা তো ভুল কিছু বলছি আপনাকে আগে পড়তে হবে, আপনি যে বলছেন মাটির মধ্যে সব আছে মাটির থেকে তৈরি করছে, কিন্তু একটা দেখেন আপনি একটা নির্দিষ্ট ভাবে মাটি দিয়ে কিভাবে, আমি ধরেই নিলাম মাটির মধ্যে সমস্ত উপাদান আছে, মাটির মধ্যে কেন আপনি মানুষের বর্জ্য পদার্থ আমরা যেটা ত্যাগ করি তার মধ্যেও তো আছে, আপনি তো অস্বীকার করতে পারবেন, আমাদের মূল যে যেটা হলো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন চারটা হলো মূল উপাদান, যে উপাদান দিয়ে আমাদের শরীরের কোষগুলো গঠিত হয়, তো এই যে উপাদানগুলো এই উপাদানগুলো বিভিন্ন জায়গায় আছে, আপনি মূল মাটির একবার বলছেন এটার মাটি এক
একবার বলছেন পোড়ামাটি, একবার বলছেন পানি, একবার করছেন বীর্য। আপনি বীর্য বললেও তো হয় না, আপনি ওভামের কথা সারা কোরআনের মধ্যে একটা যে আপনি ডিম্বাণুর কথা খুঁজে পাবেন না, ডিম্বাণু মেয়েদের যে কোনো আছে। আপনি জানেন এখন আমরা জানি যে হাফ কোষ প্লাস হাফ কোষ, হ্যাপ্লয়েড দুইটা কোষ মিলে একটা ডিপ্লয়েড কোষ হয়, জাইগোট হয়, যেখান থেকে আমাদের যাত্রা শুরু, ভ্রূণ মানে এমব্রিওলজির যাত্রা শুরু, এমব্রিওলজির ডেভেলপমেন্ট হয়। এই কোথায় এমব্রিওলজি আর কোথায় আপনার কোরআন, এগুলো হাস্যাস্পদ কথা না বলে আগে জানার চেষ্টা করেন যে সেই সমস্ত গ্রিক যে সমস্ত কথাবার্তা বলে গেছে, যে আলোচনা করেছে। আপনি কি বলবো, আমার তো আর ইয়ে হয় না, আপনি শুধু খনার বচনের কথাই চিন্তা করেন। খনার বচন যে বচন দিয়ে গেছে তার ধারে কাছে একটা বচন আপনি বাইর করেন সারা কোরআন গাইটা। আপনি যে আমি বলি আপনারা যে নামাজ পড়েন, নামাজের যে একটা দোয়া, দোয়া আলহামদুলিল্লাহ সুরা ছাড়া, সুরা ফাতিহা ছাড়া, ওর মধ্যে আর কোনটা আপনি সুরা যে দোয়া পড়ার একটা বিষয় আছে, কোন সুরাটার মধ্যে একটা সুরা বাইর করেন যে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন সেরকম কোনো কথাবার্তা কোনো সুরার মধ্যে আছে কিনা একটু কাইন্ডলি আমারে বুঝান, একটা সুরা পড়ে তার অর্থ বুঝান, যদি কিভাবে দোয়া হয়। কোরআনের ওয়ান থার্ড জায়গাটাই হচ্ছে মিতে ভরা, মুসা কেডা কি জোয়াল দিয়া বোয়াল মারছে, কেডা কেমনে সাপ লাঠি দিয়া সাপ বানাইছে, কেমনে কেড়ে কবুতর দিয়া পাখি দিয়া জীবন্ত পাখি বানাইছে, এই সমস্ত মিথ যার কোনো প্রমাণ যার কোনো কিছু আপনারা দিবেন না, আপনারা একটা বিশ্বাস নিয়ে আসছেন, এগুলো যখন আপনারা দাবি করেন এই প্রমাণ তো আপনাদের দিতে হবে, আমরা তো এটা প্রমাণ দেব না। এই যখন আপনি একটা দাবি নিয়ে আসবেন যে আপনি আমার কাছে 5 লাখ টাকা পান বা আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনার কাছে আছে সেটা তো প্রমাণ আপনাকে দিতে হবে, আপনার 5 লাখ টাকা ছিল আমি এটা নিয়ে টানাটানি শুরু করছি, এখন এই প্রমাণ তো আমার কাছে, আমি তো বলবো যে আমি ওখানে যাইই নাই, আমার কাছে আপনি প্রমাণ চান কেন, প্রমাণ তো আপনাকে দিয়ে তারপরে এখানে আসতে হবে, আপনার বিশ্বাসের তো কোনো দাম নাই। আপনি যদি আদালতে যাইয়া বলেন যে আমার বিশ্বাস, আমার ওখানে একটা ভূত আসছিল সে আমার পরামর্শ দিয়েছে আমি এই জন্য ফোন করছি, তাহলে আদালতে এটা গ্রাহ্য হবে? আপনাকে যথেষ্ট এভিডেন্স দিতে হবে, প্রমাণ দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আর বিবর্তন নিয়ে আলোচনা করলাম না, বিবর্তনের তো আমি ছাত্রই, সুতরাং ওটা নিয়ে আলোচনা না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো কিছু বিষয় নিয়ে আসলে তার আগে, পৃথিবী তো আজকের না, পৃথিবী সভ্যতাও 6,500 বছর প্রায়, বা এটা মতান্তরে এটা 7,000 কেউ বলে যে সভ্যতা শুরু হয়েছে, সেই সভ্যতায় যে কিভাবে আসলো সেইটাও একটু পড়েন, সেটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সব কিছু, যে এগুলো তো আগেই বলছে আর আমার নবী কি বলছে, আগে কি গান গাইলো আর আমি এখন কিসের তবলা বাজাই, কিছুর লাগে তো কিছু মিল নাই, ঘটনাটা কি এটা আপনি বুঝবেন, এটা তো আপনাকে এখানে তর্ক করার কোনো বিষয় বলে আমি মনে করি না। সবাইকে সংক্ষেপে ধন্যবাদ। ধন্যবাদ আবু নাইম, আপনি সুন্দর কতগুলি তথ্য দিয়েছেন, আমি অনেক কিছু শিখলাম। আজকের বিষয়বস্তু যেই বিষয়ের উপর আমরা আলোচনা করতেছিলাম, আমি সবাইকে 1 মিনিট করে দিব, আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, যেহেতু পরবর্তীতে অনেকে শুনতে একটু বিরক্ত বোধ করেন। তো আজকে হু ইজ গড, আপনি যদি 1 মিনিটে বলেন তাহলে আমরা শেষ করে দিব 1 মিনিট করে বলার পরে। রিফাত ভাই আমি একটু পরে বলি, আপনি একটু কাইন্ডলি অন্য জায়গায় দিলে ভালো হয়, আমি একটু 2 মিনিট পরে বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যে কেউ একজন শুরু করতে পারেন, ধর্মহীন বা আবুল আহাব। আচ্ছা মাইকেল, আপনি 1 মিনিট শুরু করেন, মাইকেল আপনি 1 মিনিটে শুরু করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ খুবই চমৎকার হয়েছে আজকে। আমি সর্বশেষ বলি আর একটু যোগ করি, সেটা হচ্ছে আসলে আজকে যে বিষয়টা ছিল যে বাবা মায়ের সঙ্গমে কি বাচ্চা হয় নাকি আল্লাহর ইচ্ছায়, তো যেটা আমি মনে করি সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গমের কারণে বাচ্চা হয়, এখানে আল্লাহ বলতে কারো কোনো হাত আছে বলে আমি মনে করি না। বাবা মা যদি তারা যদি সেফটি নিয়ে সঙ্গম করে তাহলে তো বাচ্চা হয় না, তো যখন তারা চায় তখনই বাচ্চাটা হয়। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ওই আল্লাহ মুখ হাত দেয়, উনি খাওয়াবে, উনি রিজিকের মালিক, এটা ভেবে কুকুরের মতো বাচ্চা 10টা করে করে জন্ম না দিয়ে একটু ভেবে চিন্তে একটা বা দুটা যদি বাচ্চা নেয় মানুষে তাহলে বেটার, তারাও একটা ভালো জীবন
পাবে, আর বাবা মারও ভালো একটা জীবন পায়, তাদেরকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করতে পারে, যেটা আমি ইউরোপে এসে শিখতে পারছি, এটাই বলা ছিল। ধন্যবাদ সবাই। যে আমাদের এখানে নতুন করে তমিজ ভাই আসছেন, তমিজ ভাই আপনি যদি এক মিনিটে সংক্ষিপ্ত কিছু বলেন, আপনি সবসময় শেষ সময় আসেন, তারপর আপনি সময়টা কাজে লাগাতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ যোগ করার জন্য। আমি ছোট্ট একটা কথা বলি, উনি যে ওই যে আসমানে ছিদ্র নাই, সরি, আসমান যে চারিদিকে একটা সলিড পদার্থ দ্বারা চারিদিকে ঢাকা, এই বিষয়ের উপর আমি এক সেকেন্ড আধা মিনিট একটু কথা বলি। এই যে ভাই আপনি লাইট দেখেন, ব্লু দেখেন, এটার কারণ হলো সূর্য থেকে সাতটা লাইট বের হয়, লাল, ইয়েলো, ভায়োলেট, ইন্ডিগো, গ্রিন, এরকম সাতটা কম্পোনেন্ট আছে লাইটের। তো ওই ব্লু লাইটটা ওই পার্টিকেলের সাথে, ধুলাবালির সাথে বেশি স্ক্যাটার করায়, আর সব লাইট সরাসরি চলে আসে পৃথিবীর সারফেসে, আমরা দেখতে পাই, ওগুলির কম্বিনেশন আপনি এরকম দেখেন। আর ওই ব্লু লাইট ওইখানে অ্যাবজর্ব, ওই ধুলাবালির সাথে বিভিন্ন খুবই স্ক্যাটার্ড হয় ব্লুটা, ওই জন্য আমরা ওইটাকে ব্লু দেখি। ওইটা একেবারে ভেরি বেসিক ফিজিক্স আর কি, এর থেকে আর ইয়া হয় না। আর আপনি যদি বিলিয়ন বিলিয়ন মাইলস, না না না, আপনার সেটা, হ্যাঁ সেটা আকাশ না, আমি আপনাকে যদি, আমি যদি বলি যে, হ্যাঁ আমি বলতেছি আপনাকে ফিনিশ করতে দেন, ফিনিশ করতে দেন আকাশ, আমি যদি, হ্যাঁ সে আপনি আমাকে ফিনিশ করতে দেন, এখন আপনি যদি মনে করেন এখানে একটু দ্বিমত, একটু আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলেন, দেন আপনি দ্বিমত করেন, আপনি যদি একটা মনে করেন রকেট নিয়ে বিলিয়ন বিলিয়ন মাইল চলে যান, কোথাও আপনি বাধা প্রাপ্ত হবেন না, কোথাও আপনি বাধা প্রাপ্ত হবেন না, বিলিয়ন বিলিয়ন মাইল চলে যান একটা রকেট নিয়ে। হ্যাঁ অবশ্যই আছে, সৃষ্টির এক আমাদের এটা একটা বাবল ইউনিভার্স, এটা তো স্টিফেন হকিং ও বলছে, এটা আপনি সীমা নেই সেটা আপনি তো বলতে পারেন না, সীমা নেই, সীমা নেই, আপনি কোথাও আপনি বাধা প্রাপ্ত হবেন না, সলিড কিছু নাই, আপনি বাধাপ্রাপ্ত আর যাইতে পারবেন না, এরকম কিছু নাই, অসম্ভব, এটা আপনি বললে হতো হইলো না, সায়েন্স কখনো বলে না আপনি কোথায় বাধাপ্রাপ্ত হবেন, আপনি জ্বলে জ্বলে যেতে পারবেন যতদূর আপনার, আপনি আপনি একটা বাবল ইউনিভার্সে আছেন, ঠিক আছে, আপনি হয়তো আপনি মানে ইউনিভার্স মাল্টিভার্স নিয়ে আরেকটু স্টাডি করবেন, দুজনকে একটু থামাতে হচ্ছে ভাই, দুঃখিত, আসলে অনেক সময় হয়ে গেছে, আমারও একটু উঠতে হবে, আমার মনে হয় আমরা ওই বিষয়টা অন্যদিন আলোচনা করি, তো আজকের বিষয়ের উপরে আজকের বিষয়ের উপরে বলেন, তুমি যদি, আপনাকে ধন্যবাদ, আপনি শেষ মুহূর্তে এসেছেন, তো এটা আসলে আড়াই ঘন্টার উপরে হয়ে গেছে, সবাইকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ তুমি ভাই। আবুলাব, আপনি যদি এক মিনিট আজকের বিষয়ে আবার আপনি একটু বলেন, শেষ কথাটা আপনার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাদের আলোচনা অনেক চমৎকার, আপনারা হয়তো সাইন্টিফিক প্রুফ থেকে মানে অনেক কিছুই বলছেন, আমি হয়তো বিশ্বাসের প্রুফ থেকে অনেক কিছু বলছি, তো হয়তো আপনার এট দ্য লাস্টে হয়তো 24 আওয়ার্সে আমরা হয়তো একটা সমাধান যাই বুঝতে পারি যে সাইন্টিফিক প্রুফ ইজ আপনার এটা কি মানে আগে যাবে না আপনার ধর্ম আগে যাবে। আমি মানে আপাতত আপনাদেরকে সম্মান করে বলছি, আপনারা যেটা বলতেছেন হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে প্রুফ আছে, বা আমি হয়তো আপনার ধর্মগ্রন্থ থেকে যেটা বলতেছি সেটা হয়তো ধর্মগ্রন্থের প্রুফ, বাট অবশ্যই একটা সম্প্রদায়ে যাওয়া যাবে। ধন্যবাদ যারা আলোচনা করছেন সবাইকে। হ্যাঁ ধন্যবাদ অভি ভাই, একটু আবু তমিজ ভাই আপনি একটু মিউট করেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শব্দ হচ্ছিল অনেক বেশি। তো যেটা মূল কথা, আসলে সৃষ্টি জন্ম এটা একেবারে প্রাকৃতিক এবং নিরন্তর একটা ঘটনা, প্রাকৃতিক ভাবেই ঘটে যাচ্ছে, এখানে কেউ নিয়ন্ত্রণ করছে এমন কোনো প্রমাণ আসলে পাওয়া যায় না। জন্ম সৃষ্টি এটা একটা প্রাকৃতিক একটা বিষয়, এটা প্রকৃতি নির্ধারণ করে কি হবে একটা সময়। আসলে পৃথিবীতে যখন মানুষের অস্তিত্ব টিকে থাকার একটা বিষয় ছিল,
তখন থেকেই মানুষ এই জন্মদান পদ্ধতির মাধ্যমেই তার বংশধর সৃষ্টির মাধ্যমেই পৃথিবীতে টিকে গেছে এবং প্রাণীকুল যত প্রাণী আছে তাদের সবকিছু সবার মাঝে আমরা এই সৃষ্টির একটা খেলা দেখতে পাই। এখানে কারো কোনো তৃতীয় কোনো শক্তি এখানে নিয়ন্ত্রণ করছে বলে আমরা কোনো প্রমাণ পাই না। তবে সর্বশেষ আর একটা কথা বলি, দময়ন ভাই আপনার কাছে আছে একটা প্রশ্ন, আছে ছোট্ট একটা প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন। আমি ক্লোজ করে দিতে চাচ্ছি, আমি কোনো প্রশ্ন আছে প্রশ্ন না সামনে আলোচনা নিতে চাচ্ছি না। ইলিয়াস ভাই আপনি যদি এক মিনিটে শেষ করতে, একটা মিনিট শেষ করতে বলেন। আমি শেষ করিনি আমার আর দুটো কথা, একটা কথা বলবো যেটা ধর্ম এবং বিজ্ঞান যে কথাটা বলছিলেন আবুল আহাব ভাই, আসলে ধর্ম টিকবে নাকি বিজ্ঞান টিকবে সেই প্রশ্নটা আসলে আমরা অনেকটাই এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। কারণ আপনি এখন খেয়াল করবেন যে মানুষের বুদ্ধিভিত্তিক বিকাশ এবং বিজ্ঞানের যে অগ্রযাত্রা, এখন কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য, ধর্মটাকে বাঁচানোর চেষ্টায় লিপ্ত আছে। জিনিসকে যখন বাঁচানোর চেষ্টায় লিপ্ত হয় মানুষ, তাকে বুঝতে হবে যে তার আয়ু ফুরিয়ে এসেছে, তার দিন ফুরিয়ে গেছে, ধর্মের দিন আসলে শেষ। আর এই জন্য ধর্মকে বাঁচানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায়। সবাইকে ধন্যবাদ। জি সবাইকে ধন্যবাদ। আমি ইলিয়াস আহমেদ, আপনি কি লাস্ট কিছু বলবেন? তাহলে আপনাকে দিয়ে শেষ করব। বলার বিশেষ কিছু নাই, শ্রোতাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। আর বলার মধ্যে এই যে ধর্মটা হলো একটা কি বলে এই মানুষকে বোকা বানানোর জন্য এবং মানুষকে ব্যবহার করে ব্যবসা করা, যেটা কি ব্যবসা করার একটা পন্থা, এই পন্থা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যেটা আমরা দেখি, যেটা প্রমাণিত, যেটা জীবনে আমরা অনুভব করি এবং আমাদের জীবনে সেটা প্রাসঙ্গিক, সেটাকে আমাকে মেনে চলতে হবে। এটা এই পথে আমাদেরকে এগোতে হবে, আর এই পথের বিকল্প কোনো কিছু নেই। ধন্যবাদ। অভিভাই একটু বলবো যে লাইভটা শেষ করার পরে দুই তিন মিনিট একটু এন্ড করে দিয়ে দুই তিন মিনিট একটু থাকেন, একটু নিজেরা একটু কথা বলে তারপর বন্ধ করবে। এটা আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আমাকে খুবই চাচ্ছে। আচ্ছা না, এক দুই মিনিট ওই আবুল আহাব ভাই থাকবে, হুইজ গড ভাই একটু থেকে এক দুই মিনিটের পরে বন্ধ করে দিন, এন্ড করে দেন, এখন এন্ড করে দিতে পারেন আপনি। আমি জানি না একটা ভ্রূণের মধ্যে কিভাবে কোন পর্যায়ে রিজিকটা দেওয়া হয়, কারণ প্রথম তিন মাস কিন্তু ভ্রূণ অবস্থায় থাকে। এবং একটা কথা হচ্ছে কি, প্রথম তিন মাসে গর্ভস্রাবের খুবই সম্ভাবনা থাকে, মানে ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই 40 দিন, 3 মাস মানে হচ্ছে 90 দিন। তাহলে এই 90 দিনের মধ্যে যদি একটা গর্ভস্রাবে ভ্রূণের নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে, অধিকতর সম্ভাবনা থাকে, সেখানে 40 দিনে কিভাবে রিজিক দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়, আই ডোন্ট নো। এটা আসলে এই টোটাল ব্যাপারটাই হচ্ছে এখন বর্তমানে বৈজ্ঞানিক ভাবে হলে এটা একদম পুরো ফাও একটা মানে কথা, কোন যুক্তি নেই, যুক্তি ছাড়া কথা। ধন্যবাদ, আমি ব্রডকাস্ট ইন করে দিই, আপনারা থাকেন তাহলে।